Bismillah ar-Rahman ar-Rahim. Alhamdulillahi wahda wa salatu wa salamu ala man la nabiyya ba'da. Dear respected viewers, assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Shadur amantron janatsi apnader shokolki je jekhan theke boshe ajker bishesh Islam essential onushthani dekhchen asha korchi apnara je jekhani achen bhaloi achen ebong apnader bhalo thakar prottasha amader shob shomoyer jonno. Ajker onushthanti bishesh ei jonnoi karon ajke hocche night of 15 Shaban, lailatul min nisf Shaban. এবং এই রাত নিয়ে স্পেশালি উইদিন দি সাবকন্টিনেন্ট এই দেশে হোক বা আমাদের সাবকন্টিনেন্ট দেশে যারা বসবাস করছেন সবসময় আমরা দেখি কোনো কিছু ধরনের আলোচনা ডিবেট ডিসকাশন হয়ে থাকে এবং তার জন্য আমরা আজকে সাজিয়েছি এই অনুষ্ঠানটিকে কোরআন এবং হাদিসের আলোকে কী তথ্য আছে এবং কী কী ইবাদত আছে যদি থেকে থাকে এবং কী কী যেগুলি ইবাদত নাই বা কিছু মিসকনসেপশন যদি থাকে তাহলে এইগুলোকে কীভাবে আমরা দূর করতে পারি এবং এইগুলি সব ইনশাআল্লাহ অথেন্টিক সোর্স উইচ ইজ দ্য কোরআন এন্ড সুন্নাহর আলোকে ডিসকাশন করা হবে ইনশাআল্লাহ আপনারা কল করতে পারবেন এবং সরাসরি অংশগ্রহণ করতে পারবেন আজকের এই বিশেষ ইসলাম এসেনশিয়াল অনুষ্ঠানে কিন্তু আমরা ইনশাআল্লাহ চেষ্টা করবেন আপনারা যদি আপনাদের প্রশ্নটাকে টপিক রিলেটেড যদি রাখেন এবং উই আর মোর দ্যান হ্যাপি ইনশাআল্লাহ ইফ টাইম অ্যালাউজ উইল বি অ্যাকোমোডেটিং ইয়োর কোয়েশ্চেন যারা এইমাত্র সরাসরি আমাদের সাথে যোগ দিয়েছেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ফেসবুকের মাধ্যমে বা অনলাইন চ্যানেল আসের ওয়েবসাইটের মাধ্যমে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং আপনারাও যদি চান প্রশ্ন করতে পারেন এবং এই প্রশ্নটি আপনারা মেসেজ যদি করেন বা ইনবক্স যদি করেন ইনশাআল্লাহ উইল ট্রাই আওয়ার লেভেল বেস্ট টু অ্যাকোমোডেট ইয়োর কোয়েশ্চেন আর কথা লম্বা না করে আজকে চলে যাই সরাসরি আজকের যারা দুজন অত্যন্ত অভিজ্ঞ আলেমিদ্দিন সম্মানিত যারা উপস্থিত আছেন আজকে আমার সঙ্গে স্টুডিওতে আমি শুরু করি আমার ইমিডিয়েট ডান পাশ থেকে তিনি হচ্ছেন শেখ আব্দুল বাসির অত্যন্ত পরিচিত মুখ চ্যানেল আছে নিয়মিত মেহমান যিনি হচ্ছেন আলাইন ইউনিভার্সিটির ইসলামিক থিওলজির উপরে গ্রাজুয়েট এবং সম্মানিত ইমাম এবং খতিব এবং তার পাশে বসা আছেন সম্মানিত খিদির হোসেন যিনি অ্যাজ ওয়েল আ গ্রাজুয়েট ফ্রম আলহার ইউনিভার্সিটি এবং ওই ইউনিভার্সিটি অফ ওয়েস্টমিনিস্টার থেকেও গ্রাজুয়েট করেছেন এবং সম্মানিত ইমাম এবং খতিব এবং তারা দুজন ইমাম এবং খতিব লন্ডনে প্রথমেই আপনাদের দুজনকে ধন্যবাদ জানাচ্ছি এবং স্বাগতম জানাচ্ছি আজকের অনুষ্ঠানে আজকের অনুষ্ঠানটি শুরু করার আগে আমি একটু বেসিক ডেফিনেশনটা জেনে নিতে চাচ্ছি এই যে লাইলাতুল মিন নিসফ শাবান যারা আরবির সাথে যারা জানেন বা আরবি ভাষার সাথে যারা সম্পর্ক রাখেন বা উপমহাদেশে আমরা শুনি শবে বরাত সম্পর্কে না আমি শুরু করতে চাচ্ছি জনাব খিদির হোসেন আপনার কাছ থেকে শবে বরাত এটা কি আরবি শব্দ এবং এটা যদি আরবি শব্দ না হয়ে থাকে তাহলে এটার অরিজিনটা কোথা থেকে এসেছে এবং এই যে শব্দটি কি ডাইরেক্টলি কোনোভাবেই কোরআনে মেনশন করা আছে কিনা আপনি যদি একটু স্টার্ট করেন বিসমিল্লাহ রহমান রহিম আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ প্রথমে যেটা আমি বলবো যে আমাদের উপমহাদেশে যে পরিভাষাটা ব্যবহার করা হয় শবে বরাত এটা কিন্তু মশহুর হয়ে গেছে খাসতন আমাদের উপমহাদেশে আপনি আবার আমাদের ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশের বাইরে গেলে পরে আপনি এইরকম পরিভাষা আপনি পাবেন না বরং তাদের পরিভাষা হচ্ছে লাইলাতুন নিসফি মিন শাবান শবে বরাতের অর্থ হচ্ছে যে শব অর্থ ফার্সি শব্দ কিন্তু এটা আসলেই শব অর্থ হচ্ছে রাত এবং বারাত নিয়ে এখানে মতবিরোধ রয়েছে উলামা ইকরামদের মধ্যে এবং যারা এই শব্দটা ইস্তেমাল ব্যবহার করেন তাদের মধ্যে মতপার্থক্য রয়েছে কেউ বলেছেন যে বারাত অর্থ ভাগ্য নির্ধারণের রাত কেউ বলেছেন আবার বারাত অর্থ আল্লাহর সাথে সম্পর্ক ছেদ যে হয় যেটা হামজা দিয়ে দিলে পরে যে সুরা তৌবার প্রথমে আসছে বারাআতু মিনাল্লাহ এইরকম আর কি তখন বিভিন্ন মানা রয়েছে তবে শুদ্ধ নামটা হচ্ছে লাইলাতুন নিসফি মিন শাবান যেটা হাদিসে আসছে উর্দুতে সাধারণত আমরা একটা জিনিস বলে থাকি গালত মাশহুর জিনিসটা আসলেই গালত মানে খাতা রং কিন্তু ব্যবহারের কারণে মশহুর হয়ে গেছে মানুষের কাছে লিহাজা দেখা যায় যে শবে বরাত শব্দটা মানুষের কাছে পরিচিত হয়ে গেছে এই পরিভাষাটা খাস করে আমাদের উপমহাদেশে এই কারণে যে মানুষ ব্যবহার করতে পারে যুগ যুগ ধরে মানুষ ব্যবহার করে আসছে বিদায় কিন্তু উদ্দেশ্যটা হচ্ছে লাইলাতুন নিসফি মিন শাবান যদিও আমরা যেটা বলে থাকি যে আমাদের পরিভাষা পরিবর্তন করতে হবে যদি আমরা লাইলাতুন নিসফি মিন শাবান ব্যবহার করি তাহলে আমরা হাদিসের পরিভাষাটা ব্যবহার করতেছি এবং শব এবং বরাতের মধ্যে অনেকগুলো মতবিরোধ মতপার্থক্য রয়েছে তার মানার ক্ষেত্রে এই সন্দেহ শখ শুভ হাত থেকে আমরা চলে আসব এবং হাদিসের পরিভাষা ব্যবহার করলে বেস্ট হবে আমাদের আসবো ইনশাআল্লাহ আপনার কাছে আবারও একটু ডিসকাস ডিটেল জানার জন্য জনাব আব্দুল বাসির আপনার কাছে আমার প্রশ্ন থাকবে যে আমরা শুনেছি শেখ খিদির হোসেনের কাছ থেকে গালাত মাশহুর যে হয়তো এটা চলে আসছে না এখন একটি প্রশ্ন অনেক সময় আসতেই পারে তাহলে আমাদের যদি এটা ট্রেডিশন হয়ে থাকে আমরা যদি আমাদের নলেজটা যদি আরও ওয়াইডেন হয়ে থাকে আপনারা বিশেষভাবে মিডিল ইস্টে বা এরকম দেশে আপনারা পড়াশোনা করেছেন তাদের কালচারের সাথে আপনারা ইউজ টু আছেন আপনারা দেখেছেন এখানে কী
হয় বা কি হয় না, তাহলে যদি একটা জিনিস বাইরে পড়াশোনা করার জন্য বা আরেকটু বেশি নলেজটা আরও এনহান্স হওয়ার জন্য যদি আপনারা যদি জানতে পান যে এই ট্রেডিশন যেটা আমরা ফলো করে আসছি হয়তো নট নেসেসারিলি কোরআন বা হাদিস দ্বারা ডাইরেক্টলি অথেন্টিক সোর্স থেকে প্রমাণিত, তাহলে কি আমরা তবুও এটা কি কন্টিনিউ করব না এটাকে কোনো ধরনের চেঞ্জেস আনার চেষ্টা করব? বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওলা। প্রথমে বলি প্রশ্নটা ইট ইজ ভেরি ডিফিকাল্ট প্রশ্ন যে আমরা কি চেঞ্জ করব না চেঞ্জ করব না। যেহেতু শেখ খিদির হুসাইন বলেছেন যে এটা গলত মশহুর যে শবে বরাত বলতে কোনো পরিভাষা নাই, শবে বরাত বলতে যেটা আমাদের মধ্যে মশহুর হয়ে গেছে যে আমরা এই রাত্রিকে লাইলাতুন নিসফি মিন শাবানকে শবে বরাত হিসেবে আমরা আখ্যা করি বা এটাকে একটি নাম দিয়ে দিছি আমরা, যেটা আমাদের মধ্যে এটা পরিশুদ্ধ। কিন্তু আমাদের ইন্টেনশনটা হচ্ছে যে কি আমরা লাইলাতুন নিসফি মিন শাবানকেই কী করতেছি, মিন করতেছি। এখন আসি আপনার প্রশ্নে, যেটাকে বলতেছেন আপনি যে আমরা মিডিল ইস্টে বা আমরা যেভাবে হাদিস এবং কোরআনে এই রাত্রি সম্পর্কে পেয়েছি এবং ট্রেডিশনালি আমরা যেভাবে এটা ফলো করতেছি অথবা ট্রেডিশনালি যেটাকে এই এই লাইলাতুন নিসফি মিন শাবানকে যেভাবে আমরা সেলিব্রেট করতেছি, এটা কি সহিহ না গালত, এটাই বলতে চাইছেন আপনি, এটা কি সহিহ না গালত? লাইলাতুন নিসফি মিন শাবান আছে এটার কোনো ইয়া নাই, প্রশ্ন নাই যে এটা নাই, লাইলাতুন নিসফি মিন শাবান অবশ্যই আছে, লাইলাতুন নিসফি মিন শাবান অবশ্যই আছে। যেমন আজকের রাত্রে হচ্ছে লাইলাতুন নিসফি মিন শাবান, এর অর্থটা হচ্ছে কি যে পনেরোর রাত, যে চোদ্দোর দিবাগত রাত মানে হচ্ছে পনেরোর রাত। এই রাত্রের নামই হচ্ছে কি আরবি যে পরিভাষায় যেটা বলা হয় লিঙ্গুইস্টিকলি যেটা হয় লাইলাতুন নিসফি মিন শাবান হচ্ছে মানে মাসের মধ্যবর্তী যে রাত, আজকে হচ্ছে মাসের মধ্যবর্তী রাত। এই মধ্যবর্তী রাতকে বিশেষ সুবিধা বা বিশেষ কোনো কারণে এই রাত্রিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করেছেন, একটি বিভিন্ন হাদিস আছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রাত্রিতে ইবাদত করেছেন এবং এই রাত্রি সম্পর্কে বিভিন্ন আহাদিস এসেছে। অনেক উলামা ইকরাম এবং মুহাদ্দিসিন যারা মুহাদ্দিসিন আমরা ক্যাটাগরাইজ করতেছি, যারা অ্যাকচুয়ালি মুহাদ্দিসিন, ওনারা অনেকে বলেছেন হাদিসগুলো কি দাঈফ, কেউ কেউ বলেছেন হাদিস বাতিল, মানে একদম বাতিল হাদিস নাই, আবার কেউ কেউ বলেছেন হাদিস মাওদু'। কিন্তু অ্যাকচুয়ালি যেটা হচ্ছে এই রাত্রি আছে, একটু আমি আপনাকে ইন্টারাপ্ট করছি দুঃখিত, এই টার্মগুলো যদি একটু ডিফাইন করেন যে মাওদু' বা দাঈফ বা বাতিল, একটু যদি আপনি বাংলায় এটি ডিফাইন করতে হচ্ছে যে আমরা সবাই আমরা পরিচিত হাদিস সহিহ নিয়ে, আমরা সবাই পরিচিত সহিহ অথেন্টিক, আমরা মনে করি সহিহ মানে অথেন্টিক শুদ্ধ, সহিহ আছে, হাদিস হাসান আছে, হাদিস গরীব আছে, হাসান গরীব আছে, হাদিসের অনেক পরিভাষা আছে, অনেক স্টেজেস আছে। আমি যে একটি হাদিসের উপর আমল করতে হয় যদি হাদিসের অথেন্টিক সোর্স আমাকে জানতে হবে, এই সোর্সে বা সোর্স হাদিসের অথেন্টিকেশন যেভাবে আমরা করি বা মুহাদ্দিসিনরা যেভাবে করেন যে চেইন অফ নারেশন, চেইন অফ নারেশন কার থেকে কে বর্ণনা করেছেন, অমুকের থেকে অমুক বর্ণনা করেছেন, এভাবে এভাবে সোজা চেইনটা কার কাছে চলে যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যদি সঠিকভাবে বিশুদ্ধভাবে চলে যায় তাহলে এই হাদিসের সম্পর্কে কোনো আলোচনা নাই, কোনো সে নাই, সন্দেহ নাই। কিন্তু কোনো হাদিস আছে মুরসাল, যেটাকে বলা হয় মুরসাল, যে একজন মুহাদ্দিস অথবা একজন রাউই যিনি ডাইরেক্টলি মাঝখানের যে চেইন আছে চেইনটা নারেশন না করে ডাইরেক্টলি বলেছেন যে আল্লাহ রাসূল এই হাদিস বলেছেন। আচ্ছা, এই হচ্ছে হাদিসের পরিভাষা। আপনি কোনো হাদিসের উপর আমল করার আগে বা হাদিস দিয়ে হুজ্জা দেওয়ার আগে, যেটাকে বলা হয় হাদিস দিয়ে আপনি যদি হুজ্জার ইংলিশ বলেন এভিডেন্স দেওয়া দিতে যদি যান তাহলে আপনি হাদিসের সোর্স জানতে হবে। আনফর্চুনেটলি লাইলাতুন নিসফি মিন শাবান সম্পর্কে কোনো সহিহ বিশুদ্ধ হাদিস আছে বলে আমার জানা নাই। বিশুদ্ধ হাদিস কি আছে, দাঈফ আছে, একটু আগে আমি যেভাবে বললাম বাতিল, যে বাতিল আছে মানে একদম বিশুদ্ধ না, মওদু হাদিস আছে, একদম সহিহ হাদিস এটা আমার জানা মতে নাই। যদিও কোনো কোনো মুহাদ্দিসিনরা ক্যাটাগরাইজ করেছেন যে হাদিস সহিহ আছে, কিন্তু এখানে এই যে এই পরিভাষাগুলো আমাদের জানার দরকার, কেন এই পরিভাষাগুলি যদি না জানি এবং আল্লাহ রাসূলের নামে একটি আমল চালিয়ে দিই আমরা, চালিয়ে দিয়ে এটি যদি আমরা করি তাহলে আল্লাহ রাসূলের হাদিসের এই হাদিস স্মরণ করতে হবে যেটি বিশুদ্ধ হাদিস, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাক'আদাহু মিনান নার, আমার নামে যদি কেউ মিথ্যা কথা প্রচার করে। এখানে আবার একটা কথা আছে, অনেক সময় আমরা হয়তো ইন্টেনশনালি করছি না, হয়তো আমাদের অজান্তেই কিন্তু হয়ে যাচ্ছে, সো দ্যাটস ওয়াই আমি এখানে একটু জাস্ট ইন দ্য বেনিফিট অফ দ্য ভিউয়ার্স, হয়তো সবসময় আমি করছি হয়তো কারেক্ট ইন্টেনশন নিয়ে, কিন্তু আসলে এটা মাকসাদটা হয়ে যাচ্ছে রং। অসংখ্য ধন্যবাদ ক্ল্যারিফাই করার জন্য। না জনাব খিদির হোসেন, আমি এখান থেকে একটি প্রশ্ন নিতে চাচ্ছি, অনেক সময় যারা এই রাতের পক্ষে বিশুদ্ধভাবে যারা প্রমাণিত করেন, অনেক সময় আমি নিজে শুনেছি, আমাকে বলা হয়েছে বিভিন্নভাবে যে কোনো কোনো মেসাজিদে মুহাদ্দিসিনরা
ছয়টি ডিফারেন্ট হাদিস তারা প্রমাণিত করেছেন যে এইটা আছে বা এরকম লিঙ্ক আছে। ইভেন আমি অনেক সময় সোর্সগুলি পেয়েছি যে শেখ আলবানী রাহেমাহুল্লাহ উনিও এইটার পক্ষে বলেছেন। একটু ক্লাইন্টলি ক্ল্যারিফাই যদি করেন আপনি, শেখ আলবানী রাহেমাহুল্লাহ এটার পক্ষে বলে থাকেন কি না, এবং যদি বলে থাকেন তাহলে কীভাবে এইটা বর্ণিত হয়ে আছে? লাইলাতুন নিসফি মিন শাবান নিয়ে আপনি দেখবেন যে উলামা ইকরামের মধ্যে মতপার্থক্য রয়েছে যুগ যুগ ধরে, এটা নতুন কোনো মাসআলা নয়। হ্যাঁ, যেটাকে আমরা ফেকার পরিভাষায় মুখতালাফি বলি, যে এমন একটা বিষয় যেটার মধ্যে মতবিরোধ রয়েছে। এবং মতবিরোধের কারণ হচ্ছে যে হাদিসগুলো যেগুলো আসছে আমাদের কাছে, যেটা মৌলানা বাসির ভাই বললেন যে সবগুলোই আপনি দেখবেন যে দাইফ, মানে গ্রহণযোগ্য নয় হাদিসের ক্ষেত্রে, আমলের ক্ষেত্রে। হ্যাঁ, হাদিস আছে, কিন্তু হ্যাঁ, যেটা ইমাম আলবানী রহমতুল্লাহ আলাইহি বললেন যে উনি ছয়টা থেকে সাতটা না হয় এর চেয়েও বেশি জয়ীফ হাদিসগুলা একত্রিত করার পরে উনি হাসান লি গাইরিহির পর্যায়ে নিয়ে নিছেন, যেটা মানে মোটামুটি অ্যাকসেপ্টেবল ইবাদতের ক্ষেত্রে। যে হাদিসটা হচ্ছে যে ইন্নাল্লাহ লা ইয়াত্তালিউ, এমন এইরকম একটা হাদিস আছে যে আল্লাহ রব্বুল ইজ্জত উনি ইয়া করেন, বান্দার দিকে থাকান, এবং ফায়াগফিরু লি জামিই খালকিহি ইল্লা লি মুশরিকিন আও মুশাহিন, যে মুশরিক ব্যতীত, দুই দল মানুষ ব্যতীত সবাইকে আল্লাহ রব্বুল ইজ্জত মাফ করে দেন। এই হাদিসটা ইমাম আলবানী উনি হাসানের পর্যায়ে নিয়ে গেছেন, এবং উনি হাদিস জগতের কিন্তু বিশারদ, উনি হাদিস জগতের মানে অত্যন্ত একজন পরিচিত মুখ। কিন্তু এই সমান হাদিস নিয়ে অনেক উলামা ইকরাম বলছেন যে না, হাদিসটা দাইফ। ধরেন শুআইব আরনাউত, যিনি আরো মানে উনার মতো একজন মহাদিস, উনি ওনার সাথে দ্বিমত পোষণ করেছেন। তো এই ক্ষেত্রে দেখা যায় যে অনেকগুলো দ্বিমত আছে, যেটা মৌলানা আগে বললেন যে অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে হাদিসগুলো হচ্ছে দাইফ। ধরেন উদাহরণস্বরূপ আমরা বলতে পারি যে একটা হাদিস কিন্তু প্রচলিত আমাদের মধ্যে যে ইযা কানা লাইলাতুন নিসফি মিন শাবান ফাসুমু ইয়াউমাহা ফাসুমু ইয়াউমাহা ওয়া কুমু নাহারাহা, এইরকম একটা হাদিস আসছে, মানে রেওয়ায়ত করা হয়। হাদিস বলা ঠিক হয় না, এই কারণে যে একটা এই হাদিসটা কিন্তু শুধু দাইফ নয়, দাইফ জিদ্দান, মানে খুবই দুর্বল, তার সনদের ক্ষেত্রে অত্যন্ত দুর্বল, যে আপনি আপনি অত্যন্ত নিচে লো স্টেজে আপনি ইয়া করতে পারেন না। ইমাম ইবনুল জাউজি, যিনি বড় মাপের একজন মুহাদ্দিস, উনি বললেন যে হাদা হাদিস দাইফ জিদ্দান ইন লাম ইয়াকুন মাউদুআন, যদি দাইফ না হয় তাহলে মাউদু, একটাই মানে একটার মধ্যে একটাই হবে, যেটা ইবনুল জাউজি রহমতুল্লাহ আলাইহি বললেন যে আপনি রোজা রাখবেন শাবে-বরাত উপলক্ষে। এই ক্ষেত্রে দলিলগুলা কিন্তু গ্রহণযোগ্য নয়, এবং অধিকাংশ উলামা ইকরামের মত, আপনি যদি হানফি কিতাবগুলা খুলেন, হানফি ফিকার শাফি মালিক আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ, অধিকাংশ উলামা ইকরামের মত হচ্ছে যে এই যে রোজা রাখা হয় শাবে-বরাত উপলক্ষে, এই হাদিসটা কিন্তু গ্রহণযোগ্য নয়। বাট দেন আগেন, এই যে আপনি রোজার কথা বলছেন, আবার কিন্তু এখানে আরেকটি কথা আছে যে আল্লাহ রসুল কিন্তু হাদিস রেখে মানে রোজা রাখতেন কিন্তু মাছের তিন দিন বা মধ্যখানের তিন দিন, ইজ দ্যাট কারেক্ট? আল্লাহ রসুল তো শাবান মাসে মানে কোন রেওয়ায়তে পাওয়া যায় পুরা মাসটা রোজা রাখছেন, যেটা উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা উনি বললেন যে মা রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামা শাহরাইন মুতাতাবিআইন ইল্লা শাবান ওয়া রমাদান, আমি আমার জীবনে দেখিনি আল্লাহ রসুল মানে এইভাবে রোজা রাখতে একক বা মানে একসাথে সংযুক্তভাবে যেরকম শাবান মাসে এবং রমাদান মাসে রোজা রাখছেন, কিন্তু মখসুস করে মানে মুআয়্যান করে নির্দিষ্ট করে 15 তারিখ রাখছেন বলে কোনো নজির নাই আল্লাহ রসুলের জীবনী থেকে। না, এখন আপনারা দুজন এখন আমি যে প্রশ্ন করব, ইউ ক্যান বোথ চিপ ইন এবং কন্ট্রিবিউট করতে পারেন। না, আমার এখন প্রশ্ন থাকবে যে সাধারণ মানুষ, আমরা যারা সাধারণ মানুষ, আমাদের তো হয়তো অত বেশি জ্ঞান নাই, আমরা হয়তো আরবি পড়াশোনা করিনি, আমাদের কোনো ধরনের আরবি আন্ডারস্ট্যান্ডিং, এই যে আপনি বলেছেন যে চেইন অফ নারেশন এবং হাদিসের বিভিন্ন ক্যাটাগরি আছে, অনেক মানুষের বা আমাদের হয়তো জানা নাই। তো এখন কিন্তু সাধারণ মানুষের এটা অ্যালিগেশন থাকে যে এখন আমরা কী করব, কারণ এক গ্রুপ বলবে আমরা তো ওলামাদের কাছ থেকে শুনেছি, আরেক গ্রুপ বলবে আমরাও কিন্তু ঠিকই ওলামাদের কাছ থেকে শুনেছি। এখন দুনো গ্রুপ অফ পিপলকে আমরা কিন্তু নেগেট করতে পারছি না, কারণ তারা উভয়ই ওলামাদের দলিল দিচ্ছে, মানে আমরা তো জানি না, কিন্তু যে হুজুর যে ইমামের সাথে আমাদের সম্পর্ক আছে, উই ইজ নোন টু বি গুড ও রিনাউন্ড ইন দ্য কমিউনিটি, তিনি বলেছেন এটা পক্ষে আছে বা এটা বিপক্ষে আছে। তখন সাধারণ মানুষ যাবে কোথায়? নাও ইফ আই ক্যান স্টার্ট উইথ ইউ জনাব খিদির হোসেন, what is your answer or message to those people? ami jeta mone kori je jara mani ilim ta prochar kortechen jaderke samaje alim ulama bola hoy tader ekta daitto ache je shotik totto pouchano, jeta age molana bolechen je amader daitto hocche je jeta sahih etake sahih bolbo, jeta daif etake daif bolbo, ebong prottekta hadith ke tar sthane rakhte hobe, na hoy emon hobe je apni allah rasuler upor apni mithya ekta upobad dilen, je jodi hadith ta sahih na hoy apni sahih por jay niye nilen ebong manusher moddhe bibranti srishti korechen, eta
উলামায়ে কেরামদের দায়িত্ব আছে যে আমাদের মধ্যে দেখা যায় যে দুইটা ফিরকা হয়ে গেছে, যে উভয় পক্ষে মানে অত্যন্ত মানে অগ্রবাদী একটা চিন্তাধারা, কেউ আছে যে এটাকে কায়েম করতে হবে, সাবিত করতে হবে, এবং করতে গিয়ে যারা এটাকে মানেন না তাদেরকে কুফরির পর্যায়ে নিয়ে যাচ্ছেন, গালাগালি করতেছেন, মানে অন্যায়ভাবে তাদের বিরুদ্ধে কথাবার্তা বলতেছেন, এবং যারা চান না যে এই রাতকে আপনি একা বলেন আর ইজতেমাইভাবে বলেন, তারাও কিন্তু দেখা যায় যে এই ক্ষেত্রে শব-এ-বরাতটাকে একবারে উঠিয়ে দিতে যাচ্ছেন, এটাও ঠিক হয় না। আমি যেটা মনে করি যে আমাদের তাওয়াজুন, যেটা ব্যালেন্স মেনটেন করতে হবে, কারণ কিছু তো হাদিস আছে, আপনি তো সবগুলাকে আপনি রিজেক্ট করতে পারবেন না। লিহাজা আমাদের দায়িত্ব হবে, যারা মসজিদগুলার দায়িত্ব নিয়েছেন, যারা মিম্বরে আছেন, এই ক্ষেত্রে দেখেন কামরুল ভাই, এটা কোনো ফরজ ওয়াজিবের বিষয় না, এটা হচ্ছে নফল মোস্তাহাবের একটা বিষয়। এগুলা নিয়ে বাড়াবাড়ি করে আজকে দেখেন উলামায়ে কেরামদের মধ্যে এত মত বিরোধ, এত মত পার্থক্য। বর্তমানে ডিজিটাল যুগে আপনি ইউটিউবে যান, এই হুজুর এটা বলতেছেন, এই হুজুর এটা বলতেছেন, তো আপনি রাইটফুলি বলছেন যে আম পাবলিক, যারা জেনারেল পাবলিক যাবে কোথায়? তো জেনারেল, হ্যাঁ এটাই তো, এর জন্য তো আমি বললাম যে উলামায়ে কেরামদের দায়িত্ব আছে যে যেটা সঠিক সেটাই আপনি বলবেন। দেখেন এই যে রোজার ব্যাপার যেটা আমি বললাম, এই হাদিসটা জমহুর উলামায়ে কেরামের মতে, আমি তো বললাম শুধু ইবনুল জৌজি হানফি মজহবের, বদরুদ্দিন আইনি যিনি হচ্ছেন যে হানফি মজহবের মানে অত্যন্ত বড় একজন আলিম, বুখারির সরা করেছেন, সবাই উনাকে মানেন, উনি নিজে বললেন যে ইসনাদুহু দাঈফ জিদ্দান, যে এই হাদিসটা রোজা রাখা এবং রাত্রে খাস মখসুসাতন মানে মখসুস নামাজ পড়া, খাস নামাজ পড়া, যেটাকে সেই সময় বলা হইতো যে সলাতুর রাগিবা, রাগিবা সলা আলফিয়া, এরকম এগুলার কোনো আসল নাই। লা আসলাল্লাহ, দ্যাটস ভেরি ট্রু। নাও বিকজ ইউ হ্যাভ মেনশনড দ্যাট, জনাব আব্দুল বাসির সাহেব, আপনার কাছে আমার প্রশ্ন থাকবে, আমরা এই রাত সম্পর্কে হয়তো যারা দেশে বড় হয়েছেন বা দেশের সাথে ট্র্যাডিশনালি পরিচিত আছেন, হয়তো নট নেসেসারিলি দি ইয়াংস্টার্স বোর্ন এন্ড রেইজ ইন দিস কান্ট্রি, তারা সিন্নি দেখেছেন, দলে দলে কবর জিয়ারত দেখেছেন, ইভেন মাজার জিয়ারত করতে দেখেছেন, এই যে এইগুলা যে ট্র্যাডিশন প্রচলিত আছে, বাবার নামে এইটা, তার নামে এইটা, স্বামীর নামে এইটা, এবং সারা জীবন কখনো নামাজ পড়েনি বা কখনো কোনো ধরনের রোজা রাখেনি, কিন্তু এই রাত বিশেষ করে সারা রাত কিন্তু জেগে আছে, না বুঝি সেই টু দেন? এটা আমাদের সমাজে যেটা একটা একটা মিসকনসেপশন আছে, যে আমাদের সমাজের লোক, কিছু ওলামারা আগে বলতেন এবং এখনও কিছু ওলামারা বলেন যে এই রাত্রিতে আল্লাহ সুবহান ওয়া তাআলা ভাগ্য নির্ধারণ করেন, বলেন না এই রাত্রিতে আল্লাহ ভাগ্য নির্ধারণ করেন, যেটা আমার জানা মতে আল্লাহ রসুলের কোনো হাদিস নাই যে এই রাত্রিতে কি হয়, ভাগ্য নির্ধারিত হয় বলে কোনো হাদিস নাই। জি ঠিক আছে, কারেক্ট, জাস্ট একটু যোগ করতে চাচ্ছি এটার সাথে, এবং অনেক মুসলিম রাষ্ট্রে কিন্তু আপনি দেখবেন এই দিনটাকে কিন্তু স্পেসিফিকলি একটা পাবলিক হলিডে হিসেবে, তখন কিন্তু আবার সরকারি লেভেলেও আপনি কিন্তু দেখছেন যে এটাকে তাহলে কোনো ধরনের একটা প্রাধান্য দেওয়া হচ্ছে অন্য অন্য দিনগুলোতে, তো এটাও যদি আপনি কাইন্ডলি একটু কনসিডারেশন দিন হিসেবে, কোনো প্রাধান্য দেওয়ার কোনো জিনিস নাই এই এই রাত্রিতে, আসল প্রাধান্যটা হচ্ছে কি রাত্রিতে, আসল প্রাধান্যটা হচ্ছে আমরা কোথায় দিব, রাত্রিতে দিব। এখন আমরা আসি যে মানুষরা কেন এই জিনিস করে, এই যে আপনাকে বললাম প্রথমে মানুষরা মনে করে যে এই রাত্রি এটা একটি কী হয়, ভাগ্য নির্ধারণ হয়, এবং কিছু কিছু উলামায়ে কেরাম এটাও বলেছেন যে এই রাত্রিতে কি কোরআন নাজিল হয়েছে বলে একটি উলামায়ে কিছু দল এটি বলে, আমরা যেটা পরবর্তীতে ইনশাল্লাহ ডিসকাশন করব। আপনি যেটা আগে যে প্রশ্ন করেছেন, যেটা হচ্ছে লোকরা যাবে কোথায়, সাধারণ লোকরা যাবে কোথায়, সাধারণ লোকরা যাবে কোথায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে একটি সহজ সমাধান দিয়ে দিয়েছেন, যে সমাধানটা হচ্ছে তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাত, দ্বীনের জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলমান নরনারীর জন্য কি ফরদ। আপনি আপনার আল্লাহকে কীভাবে খুশি রাখবেন এই দায়িত্ব কার, আমার না আপনার? আপনার, আপনি আপনার প্রভুকে কীভাবে খুশি রাখবেন, কীভাবে ইবাদত করবেন, আপনি আপনার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসেন বলতেছেন তো, এই ভালোবাসাটা কীভাবে প্রুভ করবেন, এটা দায়িত্ব কার আপনার। সেই ক্ষেত্রে যদি আপনি মনে করেন তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা, আমি কীভাবে নামাজ আদায় করব, আমি কীভাবে আল্লাহর নৈকট্য লাভ করব, এটা আমার দায়িত্ব, আমি এটা সঠিকভাবে খুঁজে বাহির করব, এই জন্য এই জ্ঞানের অর্জনের দায়িত্ব আমার। সেকেন্ড দায়িত্ব হচ্ছে যে উলামায়ে কেরাম, যেটা আপনি বলেছেন যে উলামায়ে কেরামের দায়িত্ব হচ্ছে যে সঠিকভাবে এই জিনিসটা মানুষের কাছে কি উপস্থাপন করা। তিন নম্বর যে দায়িত্বটা হচ্ছে যে আমাদের সমাজে একটি হানাফি একটি ট্র্যাডিশন আছে যে আহনাফ আমরা সবসময় একটু স্ট্রিক্ট হয়ে থাকি, তাই না? আপনারা
যদি দেখেন আরেকটি ইন্টারাপ্ট করতে চাচ্ছি, আপনি যে বলছেন স্ট্রিক্ট হয়ে থাকেন, আপনারা যেহেতু বাইরের দেশে লেখাপড়া করেছেন আপনারা কিন্তু দেখেছেন বিভিন্ন ধরনের মাঝহাব বা বিভিন্ন ধরনের একটু ডিফারেন্সেস থাকতে পারে, কিন্তু যারা সারা জীবন দেশে বড় হয়েছে তারপরে দেশ থেকে তার বের হয়েছে শুধু আইদার লন্ডনে বা অন্য কোনো একটি দেশে, এখন সে হয়তো সারা জীবন দেখে আসছে ভিতের পড়ার একটি নিয়ম আছে, সে সারা জীবন দেখে আসছে শাব-এ-বারাত একটি নিয়ম আছে, তার জন্য তো ইজ ইট নট আ ম্যাটার অফ শক? এক্স্যাক্টলি, আ ম্যাটার অফ শক। দিস ইজ ওয়াই আপনি আল্লাহ রসুলের ইতিহাস জানতে হবে, জানতে হবে না? আচ্ছা, আল্লাহ রসুল নামাজ কি একভাবে পড়েছেন, একরকম পড়েছেন? আমাদের ধারণা হচ্ছে আমরা যেটা করেছি এটাই তো সহি না, এটাই সহিহ না। সহিহের বিভিন্ন পর্যায় আছে, যারা রাফউল ইয়াদাইন করতেছেন তাদেরটাও সহিহ, যারা রাফউল ইয়াদাইন করতেছেন না তাদেরটাও সহিহ, যারা উইতরের নামাজ তিন রাকাত একসাথে পড়তেছেন তাদেরটাও সহিহ, যারা দুই রাকাত পড়ে সালাম ফিরিয়ে আরেক রাকাত একা পড়তেছেন তাদেরটাও সহিহ। তার মানে মোদ্দা কথা হচ্ছে যে আরো বিভিন্ন প্রাধান্য একটি জিনিসকে অন্যরকম দিচ্ছেন, আরেকজন কনসালটেন্ট কিন্তু আরেকরকম, তো এইরকম কি এটা কি এরকম আমার বোঝা ঠিক যে ওলামাদের মধ্যে হয়তো অবশ্যই ছিল, যেমন আমাদের শেখ এক্সপ্লেইন করেছেন জিহাদি মাসআলাতুন মুখতালাফুন ফিহা, এটি এমন একটি মাসআলা যে মাসআলার মধ্যে অনেক ধরনের ইখতিলাফ রয়েছে, অনেক ধরনের কি ইখতিলাফ রয়েছে, যেমন একটি ইখতিলাফ যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু আগে আপনি মেনশন করেছেন যে কি আল্লাহ রাসূল সারাটি মাস রোজা রাখতেন শাবান মাস, এবং আল্লাহ রাসূল এভাবে হাদিসে এসেছে অনেক বেশি দিন রোজা রেখেছেন। এখন ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ উনি বলেছেন যে 15 রাতের পরে আর কোনো রোজা রাখা ঠিক না। আচ্ছা, মানে এখানে আরেকটি ওপিনিয়ন আছে, আরেকটি ওপিনিয়ন, এবং এত বেশি স্ট্রিক্ট ছিলেন উনি ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ যে উনি যদি কাউকে দেখতেন 15 তারিখের পর কেউ মানে শাবান মাসে রোজা রাখতেছে উনি ওদেরকে কী করতেন, নিষেধ করতেন। তার মানে হচ্ছে যারা ইমাম শাফিঈ মাযহাবের সাথে জড়িত না বা অন্য মাযহাব জানে না তাদের জন্য তো এটা কিন্তু অবভিয়াসলি ইটস আ কমপ্লিটলি ডিফারেন্ট জিনিস। আরেকটা জিনিস আমি আপনাকে মেনশন করি আমাদের মানে দর্শকদের জন্য, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, আবু হানিফার মানে যারা আছে যে উলামা ইকরাম, হানাফি উলামা ইকরাম, ওনারা কিন্তু লাইলাতুন নিসফ মিন শাবান মসজিদে বসে একত্রিত হয়ে সেলিব্রেট করা, মসজিদে বসে একত্রিত হয়ে এই বিশেষ রাত্রিকে মানে কি করা, ইহিয়া উল লাইল করা, রাত্রিকে জাগরণ করা, ওনারা এটার পক্ষে ছিলেন না। আচ্ছা, এখন আপনি এটা যেহেতু চমৎকারভাবে বলেছেন, একটি আমি জনাব খিদির হোসেনের কাছে যাওয়ার আগে আপনার কাছে প্রশ্ন থাকবে, আপনি যেহেতু ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর কথা বলেছেন, যে এটাও তো ঠিক ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর কিন্তু সব ছাত্ররা কিন্তু ওনার সাথে একজন ব্যক্তি সারা জীবন নামাজ পড়ে নাই, সে মসজিদের সাথে কোনো সম্পর্ক নাই, তো এটা কি ভালো না, সে এইটার ইসলায় কিন্তু নামাজে আসছে মসজিদে আসছে? দেখেন, একজন মানুষ যে রীতিমতো নামাজ পড়তেছে না তার নামাজ পড়াটা ফরজ, ওনার জন্য বাধ্যতামূলক। মসজিদে আসা এবং শাব-এ-বারাতে অংশগ্রহণ করা তার জন্য আপনি মিনিমাম বলতে পারেন, যদি না এই মতটা নেন তে মোস্তাহাব। যারা এটা আমল করতেছেন তারা নিজেই বলতেছেন যে মসজিদে আসা ফরজ নয় বরং মোস্তাহাব, আসলে পরে আপনার জন্য ফায়দা হবে। অতএব একজন মানুষকে আপনি শাব-এ-বারাতকে ওসিলা হিসাবে নিয়ে থাকে মসজিদে আনবেন এটা তো হতে পারে না। এইরকম একটা আর্গুমেন্ট দেওয়া হয় যে মসজিদটা খোলা রাখা হোক, না হয় উনি আসবে মসজিদে নামাজ পড়বে তার জীবনটা পরিবর্তন হয়ে যাবে, এই শাব-এ-বারাতে হবে কেন? আপনি ওনার বাসায় গিয়ে দাওয়াত দেন না কেন, ওনাকে দিনের দাওয়াতটা দেন না, উনি শাব-এ-বারাতে আসবে কেন মসজিদে? এই রাত্রে কি ওনার অবস্থা পরিবর্তনের রাত? না, এটা তো হতে পারে না। উনি একা একা তো আসলেই হাদিসে যেটা আসছে এবং উলামা ইকরামের মত হচ্ছে যে উনি গড়ে বসে যদি চান তো উনি ইবাদত করবেন। এবং একটা মানে কথা বলতে হয়, না বললে নয়, যে মসজিদে যখন এইরকম প্রোগ্রাম হয় শাব-এ-বারাত উপলক্ষে, যে আমি নিজে এক্সপিরিয়েন্স করেছি, আমি বলতে পারি যে বলছেন প্রোগ্রাম, প্রোগ্রাম বলতে আপনি কি বুঝাচ্ছেন? যে মসজিদে সমস্ত রাত একবার ফজর পর্যন্ত মসজিদটা খোলা থাকবে এবং প্রোগ্রাম হবে। যেই ভদ্রলোকটা আসলো আপনি বললেন যে কিসের জন্য, নামাজি হওয়ার জন্য, আমার নিজের চৌকে দেখে আমরা দূর যেতে হবে না, অনেকগুলো মসজিদ আছে। যে প্রোগ্রামটা কি, সমস্ত রায় বয়ান হচ্ছে, তকরির দিচ্ছেন, কথাবার্তা বলতেছেন যারা দাওয়াতি আসছেন উলামা ইকরাম, যারা শাব-এ-বারাত করে না তাদের বিরুদ্ধে কথাবার্তা, এটাই হচ্ছে আজ সমস্ত রাতের প্রোগ্রাম। আপনি দেখবেন, আপনি নিজে একটু তালাশ করে দেখেন যে যারা আসছে ইবাদতের জন্য নিজে ইবাদত করার কোনো চান্স নাই, বরং চেয়ে আরও মানে কনফিউজড হয়ে যাওয়ার চান্সটা বেশি। তো এখানে একটা আরেকটি কথা আছে, যারা এটার বিপক্ষে আছেন তারাও এখানে একটি কথা বলা হয়, তারাও কিন্তু একদম ঘন মানে একদম তাদের বিরোধিতা করেন যারা এটার পক্ষে
কিছু কথা বলছেন, সো ইফ ইউ গট দি এক্সট্রিম না, আমরা 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 যেটা বলবো যে শেখ আব্দুল বাসির ভাই যেটা বললেন, আমরা বিরোধিতার পক্ষে নয়, আমরা যেটা চাই যে ব্যালেন্স হোক। কারণ এখানে হাদিস রয়েছে কিছু, শেখ আলবানির মতো মুহাদ্দিস এবং খুব স্ট্রিক্ট ছিলেন উনি, যখন এই হাদিসটাকে হাসান হাসানের পর্যায়ে নিয়ে গেলেন, এই কারণে যে অনেকগুলো জয়ীফ হাদিস একত্রিত করার পরেই এটাকে কবুল করার মতো একটা পর্যায়ে প্ল্যাটফর্মে আমরা আসি। অতএব আমরা এইরকম এই আমলটাকে মানে একবারে ইয়ে করে মানে তরক করবো না, কিন্তু এটাকে সামনে রেখে মসজিদে একত্রিতভাবে হয়ে সমস্ত রায় বয়ান দেব, যারা আসে না তাদের বিরুদ্ধে কথাবার্তা বলবো, এবং এই উপলক্ষে লাইট এগুলো সবগুলা দিয়ে সিন্ধি করে, মানে এটা কিন্তু হাদিসের বিপরীত, হাদিসের খেলাফ। একটা জয়ীফ রেওয়ায়েত আপনি পাবেন না যে এইরকম মসজিদে একত্রিত হয়ে আবু বকর সিদ্দিক ওমর ইবনুল খাত্তাব, তারা তো দিন আমার চেয়ে আপনার চেয়ে মানে এই এই উম্মতের চেয়েও বেশি ভালো জানতেন। না, দ্যাটস ট্রু, তারা আমাদের থেকে ভালো জানতেন, কিন্তু কেউ কেউ এখানে হয়তো এখানে আর্গুমেন্ট করতে পারেন দ্যাট ইজ সামথিং কলেজ বি দ্য হাসানা, ও আমার উদ্দেশ্যটা হচ্ছে আমি কিছু ভালো কিছু করার, এখানে তো খারাপের কিছু না, মসজিদ আছে, আল্লাহর ঘর, এটা এখানে আজকার হচ্ছে, কাকে নিয়ে আজকার হচ্ছে, আল্লাহর জিকির হচ্ছে, কি পড়া হচ্ছে, কোরআন পড়ানো হচ্ছে, তাহলে সমস্যাটা কই? না দেখেন, বেদাতে হাসানার যাওয়ার আগে বেদাতে হাসানা একটা মানে পরিভাষা যেটা ব্যবহার করা হয় যে যদিও কাজটা নতুন, এবাদতের ক্ষেত্রে নতুন একটা কাজ নিয়ে আসছেন, হাসান অর্থাৎ কাজটা সুন্দর, মানে শরীয়তের বাইরে না, কিন্তু এই ক্ষেত্রে যেটা বলতে হয় যে প্রথমে বেদাত জিনিসটা কি বুঝতে হবে, কুল্লু আমালিন লাইসা লাহু আসলুন ফি শারঈ ওয়া লাম ইয়াকুম আলাইহি দালীলুম মিনাস সুন্নাহ, যে প্রত্যেকটা কাজের তার আসলে কোনো ফাউন্ডেশন নাই, এই কাজের কোনো ফাউন্ডেশন নাই, ওয়ালাম ইয়াকুম আলাইহি দালীলুম মিনাস সুন্নাহ, এবং আল্লাহর রসুলের জীবনী থেকে ওনার কৌল ফেয়াল তকরির থেকে কোনো যদি দলিল পান না, এটাকে আপনি গ্রহণ করতে পারেন না, যদিও জাহিরিভাবে দেখা যায় যে আসলে এই আমলটা খুবই সুন্দর। ধরেন আমরা একত্রিত হয়ে এখানে বললাম যে আমরা সবাই আল্লাহু আকবার 500 বার জুড়ে একসাথে বলি, আল্লাহু আকবার বলাটা ভালো আমল, কিন্তু এই 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 তরিকায় করা তো কিন্তু সুন্নত দ্বারা প্রমাণিত নয়। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে। প্রিয় দর্শক, আমরা আলোচনা করছিলাম লাইলাতুল মিনিস শাবান, 15th, দি নাইট অফ 15 শাবান, এখানে একাডেমিক ডিসকাশন হয়েছে। হোপফুলি আপনাদের যদি কোনো ধরনের প্রশ্ন থাকে বা কোনো ধরনের মিসআন্ডারস্ট্যান্ডিং এই ডিসকাশন থেকে হয়ে থাকে, বা আপনাদের যদি কোনো জিনিস জানতে আগ্রহী, আমরা পরবর্তী সেগমেন্টে ইনশাল্লাহ আপনাদের সরাসরি কল নেব এবং চেষ্টা করবেন আপনারা প্লিজ অ্যালং দি টপিক টু অ্যাকর্ডিং টু দি টপিক প্রশ্ন করার জন্য ইনশাল্লাহ সঙ্গেই থাকবেন। ফিরছি একটি ছোট্ট বিরতির পর। আসসালামু আলাইকুম, বিরতির পর আবার আমরা ফিরে এলাম আজকের বিশেষ ইসলাম এসেনশিয়াল অনুষ্ঠানে। আশা করছি আপনারা আমাদের সঙ্গেই আছেন। আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করছি সেটি হচ্ছে লাইলাতুল নিসফে শাবান, 15ই শাবান সম্পর্কে আমরা আলোচনা করেছি প্রথম সেগমেন্টে। নর্মাল যেগুলো ডিসকাশন হয়ে থাকে, যেগুলো ধরনের আমাদের সাধারণত উপমহাদেশে বা উইদিন আ কমিউনিটি যে ডিবেট হয়ে থাকে বা ডিসকাশন হয়ে থাকে, এই সম্পর্কে আমরা একটু ধারণা দেওয়ার চেষ্টা করেছি অ্যাকর্ডিং টু দি কোরআন এন্ড সুন্নাহ। এবং আমার সঙ্গে আছেন এই বিষয়ে আলোচনা করার জন্য যোগ্য এবং কোয়ালিফাইড আলেম দিন, আমার ডান পাশে বসা আছেন শেখ আব্দুল বাসির, এবং আমার উনার আর ডান পাশে বসা আছেন শেখ খিদির হোসেন। আপনাদের দুজনকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আমি এইটাকে আরেকটু প্রথম সেগমেন্ট থেকে আরেকটু একটু ডিটেলে নিয়ে যেতে চাচ্ছি। যেহেতু আপনার দুজনই বলেছেন এই কোনো ধরনের মখসুস কোনো ধরনের ইবাদত নাই, আবার এটাকে কিন্তু আবার ফেলে দেওয়া যায় না, তাহলে আমি আপনার কাছ থেকে শুরু করতে চাচ্ছি জনাব আব্দুল বাসির সাহেব, যে তাহলে একজন ইন্ডিভিজুয়াল মানুষ সে কী করবে? কী করবে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনে দিনের দাওয়াত দিতেন এবং রাত্রিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করতেন। কিভাবে ইবাদত করতেন? আকিমুস সালাত আলি দুলুকি শামসি ইলা গাসাকিল লাইল, আল্লাহ রসুলের একটি বিশেষ ইবাদত ছিল যে উনি প্রত্যেক রাত্রিতে কী করতেন? তাহাজ্জুদের নামাজ আদায় করতেন, প্রত্যেক রাত্রে তাহাজ্জুদের নামাজ আদায় করতেন, এবং এটা আল্লাহ রসুলের জন্য খাস ছিল যে উনি প্রত্যেক রাত্রেই তাহাজ্জুদের নামাজ আদায় করতেন। এবং তাহাজ্জুদের নামাজ আদায় করলে কী কী বেনিফিট, আমরা সেদিকে যাচ্ছি না, যেহেতু এই বিষয়ে অনেক 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 সহিহ হাদিস রয়েছে। একটি হাদিস আমরা পেয়েছি যে হাদিস হাসান বলা হয়েছে, এবং কোনো কোনো উলামায়ে কেরাম এটাকে বলেছেন যে হাদিস মানে হাসানের পর্যায়ে খুব ভালো একটি হাদিস, যে এক রাত্রিতে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের নামাজ নর্মালি উনি যেভাবে রাত্রে নামাজ পড়তেন সেভাবেই তিনি তাহাজ্জুদের নামাজ আদায় করতেছিলেন, এবং তাহাজ্জুদের নামাজ আদায় করতে গিয়ে উনি সিজদাটা এত বেশি লম্বা করলেন, সিজদার থেকে যেমন আর উঠতেছেন না। আয়েশাতুস সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াইফ এবং আমাদের মা আয়েশা সিদ্দিকা, উনি ভয় পেয়ে গেলেন, ভয় পেয়ে উনি রিওয়ায়াত করতেছেন যে আমি মনে করেছি হাত্তা আন্নাহু কুবিদ, আমি মনে করেছি যে আল্লাহ রাসূলের রুহটা চলে গেছে। এর অর্থ যে আল্লাহ রসুল হয়তোবা সেজদারত অবস্থায় ইন্তিকাল করেছেন, এবং উনি বলতেছেন যে আমার এই ভয়ে আমি আল্লাহ রসুলের পাশে গিয়ে আল্লাহ রসুলকে হাত দিয়ে একটু নাড়া দিছি যে দেখি আল্লাহ রসুলের জান কি এখনও আছে কি না। আল্লাহ রসুল একটু নড়াচড়া করলেন, নড়াচড়া করে আয়েশা একটু রিয়াশুর হলেন যে উনি আসলেই এখনও কি হায়াতে আছেন, আলা কাইদিল হায়া,
নামাজ শেষ করার পরে আল্লাহ রাসূল আয়েশা তো সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞেস করলেন যে আয়েশা আজকে কি হয়েছিল তোমার যে তুমি আমার মানে আমাকে এভাবে করলে। উনি বললেন ইয়া রাসূলুল্লাহ আমি তো ভয় পেয়েছিলাম যে আপনি আপনার মালিকের কাছে নাকি চলে গেলেন। তো বললেন আয়েশা সিদ্দিকা আজকের রাত্রি হচ্ছে এমন একটি রাত যেটা হচ্ছে লাইলাতুন নিসফি মিন শাবান, যে এই রাত্রিতে আল্লাহ ইস্তিগফারকারীদেরকে মাগফিরা করেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে ক্ষমা করে দেন। হাদিসটা এভাবেই এসেছে। এই হাদিসটাকে উলামায়ে কেরাম, বিভিন্ন উলামায়ে কেরাম এবং মেজরিটি জমহুরুল উলামা বলেছেন এই রাত্রিতে খাস করবেন আপনি, যে আপনি আল্লাহ রাসূলের এই যে সুন্নাহ সালাতুত তাহাজ্জুদের সুন্নাহটা আপনি ফলো করবেন। কেন সালাতুত তাহাজ্জুদের সুন্নাহ যদি আপনি ফলো করেন তাহলে আপনি ডাইরেক্টলি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ ফলো করতেছেন এবং এমনভাবে আপনি আল্লাহর নৈকট্য লাভ করতেছেন যে তাহাজ্জুদের সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে হাদিসটি সহিহ ইয়ানজিলু ইলা সামাইদ দুনিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে সামাইদ দুনিয়াতে আসেন এবং জিজ্ঞেস করেন আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ আলা মিন সাইলিন ফাউতিয়া, যে কারো কোনো দরকার আছে কি এই দরকার থাকলে আমাকে বলো। আল্লাহ রাসূল বলতেছেন এই রাত্রি এত বেশি গুরুত্বপূর্ণ, এই অবস্থায় যদি কেউ আল্লাহর কাছে কিছু জিনিস জিজ্ঞেস করে আমি এই জন্য এই ইবাদতটা করতেছি। অসংখ্য ধন্যবাদ। না এখানে কিন্তু আবার একটি প্রশ্ন সাধারণ মানুষ হয়তো তার মাথায় আসতে পারে, আমরা জানি ওলামালা বলে থাকেন মসজিদে নামাজ পড়ার ফজিলত কি, জি আপনারা দুজনই বলেন, তো এই অবস্থায় মসজিদে তাহাজ্জুদ পড়লে অসুবিধা কি? মসজিদে তাহাজ্জুদ পড়ার ফজিলত কিছু নাই, কিন্তু মসজিদে তাহাজ্জুদ পড়ার ফজিলত না থাকলেও সালাতুল জামাআ পড়ার ফজিলত আছে। সালাতুল জামাআ আফদালু মিন সালাতিল ফাদ্দি বি 27 দারাজা। আপনি যদি মসজিদে নামাজ আদায় করেন এখানে কোনো স্পেশাল কোনো ফজিলত নাই, একমাত্র যদি জামাআতে নামাজ আদায় করেন তখন আপনি 27 গুণ সওয়াব কি পাচ্ছেন, বেশি পাচ্ছেন। এখানে তাহাজ্জুদের ব্যাপারে কোনো হাদিস আসে নাই। অসংখ্য ধন্যবাদ। জনাব খিদির হোসেন, আপনি আগের সেগমেন্টে বলেছেন যে এখানে ওলামাদের রেসপন্সিবিলিটি আছে, আপনারা দুজনেই বলেছেন যে অবভিয়াসলি কারেক্ট মেসেজগুলো কি প্রদান করা। না সাধারণত আমরা দেখি আপনি যদি লিগ্যাল প্রফেশন দেখেন, আপনি যদি মেডিকেল প্রফেশন দেখেন, আপনি ব্যাংকিং প্রফেশন দেখেন, আপনি ইঞ্জিনিয়ারিং প্রফেশন দেখেন, যেখানে একজন কোয়ালিফাইড প্রফেশনালকে রিক্রুট করা হয়, আই ই আর ডক্টর অর লয়ার অর ইঞ্জিনিয়ার অর ব্যাংকার হোয়াটস এভার উইচ এভার ফিল্ড ইট ইজ, সাধারণত ওই রিক্রুটমেন্ট ফিল্ডে ওই বোর্ডে কিন্তু যারা এই ডিপার্টমেন্টে বা এই ফিল্ডে অভিজ্ঞ মেধাবী এবং প্র্যাকটিক্যালি প্র্যাকটিসিং উইদিন দ্যাট ফিল্ড, আইদার ইজ দে কুড বি আ বোর্ড অফ ডক্টর্স, বোর্ড অফ ইঞ্জিনিয়ার্স অলসো অ্যান্ড সো ফোর্থ, তারা কিন্তু এই রিক্রুটমেন্ট প্রসেসকে কিন্তু তারা ফলো করে থাকেন। এখন আসেন আমাদের মসজিদের ইমামের রিক্রুটমেন্টের ক্ষেত্রে, কারণ যেহেতু আপনি বলেছেন সঠিক জ্ঞান মসজিদকে পাঠাতে হবে, কিন্তু আমি মসজিদ ইমামের রিক্রুটমেন্টের জিনিসটা আমরা দেখিনি এখানে। যখন সাধারণত আমরা দেখি একটি মসজিদ জেনারেলি মেজরিটি অফ দ্য মসজিদ যখন একটি ইমামকে রিক্রুট করেন, সাধারণত যারা রিক্রুট করছেন, আপনি আমাকে কারেক্ট করবেন ফ্যাম রং, যে কমিটি হোক বা বোর্ড হোক, এই বোর্ডে হয়তো কেউ আলিম না হতে পারেন, কারোর হয়তো মাদ্রাসার জ্ঞানও না থাকতে পারে, হয়তো অনেক সময় শুনেছি কারোর হয়তো আরবিও কিন্তু সহি নয়। তো এইরকম যদি বোর্ড, এইরকম কমিটি যদি একজন ইমামকে রিক্রুট করেন যারা অলরেডি কোয়ালিফাইড না ইন দ্য ফার্স্ট প্লেস, তাহলে হোয়াট ডু উই এক্সপেক্ট টু গেট আ এন্ড রেজাল্ট ফ্রম এন ইমাম? দেখেন, একজন ইমামকে আপনি এত বিশাল একটা দায়িত্ব দিবেন, যাকে যারা ওনাকে ইন্টারভিউ নেবেন তাদের মধ্যে তো কোয়ালিটি থাকতে হবে, যে আমি যাকে ইন্টারভিউ করতেছি ওনাকে যে প্রশ্নগুলো আমি মানে ওনাকে প্রশ্ন করব এগুলোর ব্যাপারে তো আমাকে নিজে জানতে হবে। এরকম হয় না এই দেশে যে ভালো রিক্রুটমেন্ট প্রসেস। এর জন্য আপনি পাবেন যে অনেকগুলো মসজিদে আছে যে যারা উপযুক্ত নয় তারা আজকে মেম্বর থেকে এইরকম কথাবার্তা বলতেছে এবং মানুষকে বিভ্রান্তির মধ্যে মানে পালানোর চেষ্টা করতেছে। অথবা আমি মনে করি যে মানে এগুলো চেঞ্জ হচ্ছে, যে নতুন প্রজন্মের মধ্যে এগুলো চেঞ্জ হচ্ছে, যে যারা মসজিদের সাথে জড়িত এখন শিক্ষিত যারা আছে তারা মসজিদের সাথে মানে তাল্লুক রাখতেছে এবং ইমাম রিক্রুট করতে গিয়ে তারা কিন্তু চাচ্ছে যে উনি আলিম হিসেবে উনি কিতাব পড়তে পারেন, উনি আরবি জানেন, উনি ইংলিশ জানেন কি, এরকম কোয়ালিটি মানে সম্পন্ন মানুষ কিনা, এটাই মানে বর্তমানে দেখা হচ্ছে। আপনি নাটসারে বলতে চাইছেন একজন কোয়ালিটি কোয়ালিফাইড যোগ্য মানুষ যারা যেন রিক্রুট যদি হয় তাহলে হয়তো ভালো এন্ড রেজাল্ট বা ভালো এর থেকে প্রোডাকশন হচ্ছে। আমি যেটা মনে করি যে একটা কথা বলতে হয় যে ইমাম হিসাবে আপনাকে ব্যালেন্সটা মেনটেন করতে হবে, যে অনেক সময় হয় যে আপনি একটা মসজিদে আসেন বিভিন্ন মতের বিভিন্ন চিন্তাধারার মানুষ আপনি পাবেন এবং বিভিন্ন দেশের মানুষ আপনি পাবেন, খাস করে এই দেশে আমরা যারা মসজিদে আসি যেটা আমরা দেখতে পাই। আপনি ইমাম হিসাবে আপনি যদি শুধুমাত্র হানফি ইমাম হয়ে যান, আপনার এখানে সোমালি কমিউনিটি আছে, আলজেরিয়ান কমিউনিটি আছে, বিভিন্ন মজহবের মানুষ আছে, আপনি সবার জন্য তো ইমাম হলেন না, আপনি ইমাম হয়ে গেলেন শুধু বাঙালির জন্য পাকিস্তানির জন্য। ইমাম হিসাবে আমার দায়িত্ব হচ্ছে যে আমি সবার ইমাম হব, শব-এ-বরাতের সময় আমি যেগুলো হক আছে এগুলো মানুষের কাছে উপস্থাপন করব, যদি আমি এটার পক্ষে থাকি, হ্যাঁ দলিল সহ, এবং যদি আমি এটা
আমলের ক্ষেত্রে আমি না আমল করতে পারি, কিন্তু হক যেটা আমাকে উপস্থাপন করতে হবে এটাই হচ্ছে একজন মানে উপযুক্ত ইমামের দায়িত্ব। কারেক্ট। এবং আপনি এখানে যেটি বলেছেন যে যখন উপস্থাপন করবো তখন খেয়াল রাখতে হবে যে এখানে কোনো ধরনের থেকে ফিতনা যেন ক্রিয়েট না হয় উত্তর থেকে। ইজ দ্যাট কারেক্ট? এটাই। অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ আলোচনা শুনেছেন এই সম্পর্কে এবং আজকের টপিক টাইটেল নিয়ে। ইনশাআল্লাহ এখন আমরা যাচ্ছি কলের দিকে। আপনাদের যদি কোনো ধরনের ডাইরেক্ট কোনো ধরনের প্রশ্ন থাকে বা আপনারা যদি কোনো ধরনের কোনো একটি পয়েন্টের থেকে আপনার যদি একমত না হয়ে থাকেন দেন প্লিজ ডু শেয়ার, কারণ আমরা এটাই শুনতে চাচ্ছি, কারণ এটা আপনাদের অনুষ্ঠান। এবং আপনার যদি কোনো ধরনের ডিসএগ্রিমেন্ট থাকে, আপনাদের কাছে হয়তো কোনো ধরনের অন্য দলিল থাকে, ডু প্লিজ প্রেজেন্ট অ্যান্ড ইনশাআল্লাহ আল আস্ক দিস কোয়েশ্চন ডাইরেক্টলি টু আ গেস্ট ইন দ্য শো। ইনশাআল্লাহ যাচ্ছি কলে, দেখি কে আছেন আজকের অনুষ্ঠানের প্রথম কলার। আসসালামু আলাইকুম। বললেন যে মসজিদে শবেবরাত হয় এবং সারা রাত্রি ওই যারা শবেবরাত করে না তাদের বিপক্ষে বলা হয়। আমি তো সবসময়ই করি, আমি এই দেশে 1976 এ এসেছি, সবসময় শবেবরাত করি এবং এইটা তো আমাদের মসজিদে হয় না। মাঝে মধ্যে ওরা বলে যে এইসব অনেক মৌলানা সাহেব ওইগুলা বিরুদ্ধে করে ওইগুলা কিছু বলেন, বাকি তো আমরা ইবাদত করি। আর যে আপনি বলতেছেন যে এইগুলা এইগুলা তো আপনার তো আজকাল শিক্ষিত হয়েছেন, আপনার ফ্যামিলিতে আপনি দেখেন একটু ব্যাক যান, পিছনে যান, দেখবেন অনেকেই কিছু জানেই না। আর বিশেষ করে ইসলামিক আমরা কোরআন পড়ছি কিন্তু কোনো মিনিংই আমরা জানি না, তো বুঝাটা অনেক কষ্ট, অনেক এইটা খুব কষ্টের জিনিস। তো আপনারা যেভাবে বলতেছেন এইটা এইগুলিতে সমাধান আমার মনে হয় হবে না। ওইটা আমরা তো হানফি করি, তো ওইটা তো ডিফারেন্ট হয় আর অন্যান্য মজবে। যখন আমরা আমি যখন প্রথম এই দেশে আসি তো মসজিদে গেলাম ওই নামাজ পড়তে, পাঁচবার ঈদের নামাজ পড়লাম, পড়িও আমি সন্তুষ্ট হই নাই, সাত আট নয় দশ তাকবীর দেওয়া হয়, আমরা বুঝতেই পারি নাই যে কিভাবে নামাজ হয়। রিজন পার্কে গিয়েছিলাম, কোন মসজিদের নাম না দরকার নাই, জাস্ট আপনি বললেই হয়েছে আমরা শুনেছি। জি অসংখ্য ধন্যবাদ। দুটি ক্ল্যারিফিকেশন আমি দিতে চাচ্ছি। প্রথমে আপনি মসজিদের নাম একটি মসজিদের নাম নিয়েছেন, আমরা কোনো ধরনের প্রতিষ্ঠান ব্যক্তির নাম নিতে পারবো না, এবং যেহেতু আপনি একটি নাম নিয়েছেন অনের আমরা এই সম্পর্কে কখনো বা কোনো ধরনের মন্তব্য আনফর্চুনেটলি করতে পাচ্ছি না, কারণ এই ধরনের কোনো তথ্য এভিডেন্স আমাদের হাতে নাই। দ্বিতীয়ত আপনি বলেছেন যে সমাধান দেওয়ার বিষয়, চ্যানেলে আমরা প্রোগ্রাম করে থাকি, আমাদের মেইন উদ্দেশ্যটি হচ্ছে যে মানুষদেরকে অ্যাওয়্যার করা, মানুষদেরকে জানানো, এবং মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে থ্রু অথেন্টিক সোর্স মানুষদেরকে দলিল সহকারে এটা জানানো। সমাধান দেওয়া না দেওয়া এটা হচ্ছে আপনারাই এটার উপরে নির্ভর করবে, আপনারা কতটুকু বুঝছেন এবং আপনাদের যদি কোনো ধরনের দ্বিমত থাকে। এই যে আপনি সরাসরি প্রশ্ন করেছেন এবং চমৎকার প্রশ্ন করেছেন, এইরকম প্রশ্ন আমরা আশা করি আইদার আপনারা ইমেল করতে পারেন, সরাসরি অংশগ্রহণ করতে পারেন বা ইভেন লেটারও লিখতে পারেন। অসংখ্য ধন্যবাদ আপনার এই চমৎকার প্রশ্ন করার জন্য। আমি যাচ্ছি সরাসরি জনাব খিদির হোসেন আপনার কাছে প্রশ্ন থাকবে। উনি ভদ্রলোক 1970 এসেছেন বা 74 এসেছেন এবং হি হ্যাজ গট এ ভেরি ভ্যালিড পয়েন্ট। উনি যে মসজিদে যান, এখানে ক্লিয়ারলি বলেছেন উনি যে মসজিদে যান, এখানে কিন্তু উনি দেখেন। আমি যেটা বলছি কামরুল ভাই, দেখেন যে অধিকাংশ মসজিদে এগুলো হয় না। আমি যেটা বললাম যে অনেক সময় দেখা যায় যে মানুষ কিন্তু সংযুক্তভাবে একটা প্রোগ্রামে মানে উপস্থিত হয়েছেন, যে প্রোগ্রামে দেখা যায় যে সমস্ত রাত কিন্তু শবাবরাত যারা করতেছে না কিংবা শবাবরাতের জন্য যারা মসজিদের দরজাগুলো খোলা রাখতেছে না, এদের বিরুদ্ধে কিন্তু বয়ান এবং হাদিস এগুলো সামনে রেখে তাদের বিরোধিতা করা হচ্ছে। আমি এটা বলছি প্রথমে, সব মসজিদ না, সব মসজিদ না। এবং তিনি নিজে বললেন যে উনি মসজিদে যান শবাবরাত করার জন্য। আমরা যেটা প্রথমে বললাম যে দেখেন শবাবরাত একটা বরকতময় রাত। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তাআলা, যিনি ধরেন আহলে হাদিস এবং হাদিস জগতের অন্যতম একজন ইমাম, উনি নিজেই বললেন যে লা শাক্কা আন্না লাইলাতান নিসফু মিন শাবান মিন আল-লায়ালি আল-মুফাদ্দালা, যে এতে কোনো সন্দেহ নাই যে শবাবরাত যেটা আমরা উপমহাদেশে বলি, কিন্তু মানে পরিভাষাটা হচ্ছে যে লাইলাতুন নিসফু মিন শাবান মিন আল-লায়ালি মুফাদ্দালা, যে অত্যন্ত বরকতময় একটা রাত, ইমাম ইবনে তাইমিয়া বলতেছেন। এরপরে যে কথাটা উনি বললেন যে মসজিদে সংযুক্তভাবে সমবেত হয়ে মানে সবাই একত্রিতভাবে হয়ে ইবাদত করা যেটা হয়, এটা কিন্তু সুন্নত দ্বারা প্রমাণিত নয়। তিনি নিজে বললেন যে উনি মসজিদে গিয়ে শবাবরাত করেন, কিন্তু মসজিদে গিয়ে শবাবরাত যে করা এটার দলিল তো লাগবে, যে আপনি একটা কাজ করার আগে তো দলিল লাগবে। আমরা যেটা বলে থাকি যে আপনি একা একা ইবাদত করেন, এতে কোনো বাধা নাই। মৌলানা যেটা আগে বললেন যে তাহাজ্জুদের ক্ষেত্রে একটা হাদিস
আছে আপনি একা একা জিকির করেন, একা একা নামাজ পড়েন, সমস্ত শাবান মাস তো ইবাদতের মাস, শাবান মাসে আল্লাহর রাসূল রোজা রাখছেন, আপনি একটা রাতকে কেন আপনি খাস করবেন মানে এবং ইবাদতের জন্য বাকি রাতগুলো আপনি ছেড়ে দিবেন? তারপরে আমরা যেটা বলি মিন বাবিল ইনসাফ, যে অনেস্টলি যেটা বলতে হয় এবং ব্যালেন্সের জন্য যে আপনি একা একা ইবাদত করেন, এতে কোনো বাধা নেই। আচ্ছা, এখানে কিন্তু আরেকটি প্রশ্ন, আমি আমাদের ভিউয়ারের পক্ষ থেকে স্পেশালি যিনি কল করেছেন তার পক্ষ হয়ে আমি কথা বলছি। উনি যেহেতু একটা শব্দ করে আপনারা দুজন শিক্ষিত এবং শিক্ষিত অর্থে বুঝিয়েছেন, অবভিয়াসলি আপনি আল আজহার ইউনিভার্সিটিতে পড়েছেন, আপনি আলাইন ইউনিভার্সিটিতে পড়েছেন এবং আপনাদের দুজনের কোয়ালিফিকেশন কিন্তু ফিক এবং ইসলামিক থিওলজির উপরে। তার মানে আগেরও তো ওলামা তারা কিন্তু কোয়ালিফাইড ছিলেন, সাবকন্টিনেন্টে যারা ওলামা তখন ছিলেন তারা হয়তো কোয়ালিফাইড, হয়তো আপনার মতো আপনাদের মতো হয়তো মিডল ইস্টে বা এরকম মদিনা ইউনিভার্সিটি, আলাদা ইউনিভার্সিটি বা অন্য ইউনিভার্সিটি পড়ার হয়তো সুযোগ নাও হতে পারে। তো তারা কি ওই সময় ওইটা বুঝেননি? আর আমরা আজকে যারা শিক্ষিত বা আজকে যারা ওয়েল কোয়ালিফাইড তারা কি ওনার থেকে বেশি বুঝেন? এটাও তো একটা প্রশ্ন হতে পারে। তা আমাদের অনেক সময় আমি শুনতে, আপনারা নিশ্চয়ই ইমাম আছেন, আপনারা শুনেছেন, তাহলে কি আমাদের বাবা মারা ভুল করেছেন? এই প্রশ্নের সমাধানটি এভাবে হচ্ছে যে আপনি যে সমাজে বড় হয়েছেন আজকের সমাজ আর তখনকার সমাজ কিন্তু এক না। আজকের যে আমরা সোর্সগুলো পাচ্ছি তখনকার সমাজে এই সোর্সগুলো ছিল না। তার মানে হচ্ছে আপনি বলতে চাচ্ছেন আজকে যেভাবে অনলাইন আছে, মিডিয়া আছে, আর আজকে অথেন্টিক সোর্সের ওয়েবসাইটগুলো আছে, আজকে যে অন্য বিভিন্ন ইউনিভার্সিটির যে লিস্টগুলি আছে, থিসিসগুলি যেগুলো পাবলিশ হচ্ছে, ওইগুলো আপনি এগুলো কি ছিল না? দুই নাম্বার হচ্ছে যে আগে মানুষরা করতো কি, যেমন আমি ছোট থাকতে দেখেছি বা এটা আমাদের আগের ওলামা ইকরাম, যে আমাদের একজন উস্তাদ ছিলেন, এই উস্তাদের প্রতি আমরা কি থাকতাম, নির্ভর থাকতাম এবং আমাদের হয়তো বা ম্যাক্সিমাম দুই থেকে তিনজন উস্তাদ ছিলেন। এখনকার জামানায় হচ্ছে কি যে আমি নলেজ গেইন করার স্বার্থে, আমার নলেজ বৃদ্ধি করার স্বার্থে আমি ইজিপ্টে যাচ্ছি, আমার নলেজ বৃদ্ধি করার সাথে আমি মদিনাতুল মুনাওয়ারাতে যাচ্ছি, আমার নলেজ বৃদ্ধি করার সাথে আমি সাউথ আফ্রিকার জন্য সাউথ আফ্রিকা যাচ্ছি, উম্মুল কোরাতে যাচ্ছি এবং ইন্ডিয়াতেও, আলহামদুলিল্লাহ ইন্ডিয়াতেও আমাদের অনেক স্কলাররা গিয়ে এই যে দারুল উলুমগুলোতে আছে আমরা করতেছি সাউথ আফ্রিকা। এখন সাউথ আফ্রিকাত হচ্ছে ওনারা একটি মাধহাব ফলো করেন, ইন্ডিয়াতে একটি মাধহাব ফলো করেন এবং সুদানে একটি মাধহাব ফলো করা হয়, ইজিপ্টে শাফিঈ মাধহাব ফলো করা হয়, সৌদি আরবে আহমদ ইবনে হাম্বল, ইমাম আহমদ ইবনে মালিকের মাযহাব ফলো করা হয়। এখন আমি আহমদ ইবনে মালিকের মাযহাব যখন পড়লাম, উনার যে আছে উনি যে সোর্সগুলো নিয়েছেন সেই সোর্সগুলো আমি জানলাম। ইজিপ্টে যখন আমি লেখাপড়ার জন্য গেলাম, ইমাম শাফিঈর আমি যতগুলো সোর্স আছে সেই সোর্সগুলো জানলাম, এই সবগুলো কম্বিনেশন করে আমার কাছে যে জিনিসটা ভালো লাগতেছে এই জিনিসটা আমি কী করলাম, নিজে ফলো করলাম এবং নিজে আমি এটা মানুষদের কাছে এক্সপ্লেন করলাম। দ্বিতীয় জিনিসটা হচ্ছে যে ভাই বলেছেন প্রশ্নের মধ্যে যে আপনারা তো কোনো সমাধান দিতে পারবেন না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় কয়টি বছর কাটিয়েছেন নবুয়তের পরে? 13 বছর। কোনো পরিবর্তন এসেছিল? কোনো পরিবর্তন এসেছিল? আসে নাই। পরিবর্তনের জন্য আল্লাহ কোথায় নিয়ে গেছেন উনাকে? মদিনাতুল মুনাওয়ারাতে। 13টি বছর উনি দাওয়াত দিয়ে কোনো পরিবর্তন হয় নাই। মানে কি লিংক করতে চাচ্ছেন? লিংক করতে চাচ্ছি এটা যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইতিহাস থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে এইভাবে যে আমরা চাইলেই একটি সমাধান আমরা করতে পারবো না। সমাধান করতে হলে সবর লাগতে হবে, সমাধান করতে হলে আল্লাহ রাসূলকে আল্লাহ কী করেছেন, তৈরি করেছেন সমাধানের জন্য। আল্লাহ রাসূলকে আল্লাহ কোরআন ডাইরেক্টলি রিভিল করেছেন, আল্লাহ রাসূলকে আল্লাহ পথ দেখিয়ে দিয়েছেন, আর তো আমাদেরকে পথ দেখিয়ে দিয়েছেন। এই যে সমাধানটা আমাদেরকে আস্তে আস্তে খুঁজতে হবে, না খুঁজলে তো আমরা সমাধান পাবো না। ঠিক তেমনি আপনি বলেছেন, উনি তো আমরা শুনেছি চমৎকারভাবে জনাব আব্দুল বাসির সাহেব উনি বলেছেন এই কথা নিয়ে, এবং অনেক সময় আমরা দেখেছি আমরা যারা মেডিকেল সায়েন্সে আছেন বা সায়েন্সের ফিল্ডে আছেন অনেক থিওরি কিন্তু চেঞ্জ হয়েছে, অনেক সময় অনেক ধরনের ডায়াগনোসিস কিন্তু আমরা দেখেছি চেঞ্জ হয়েছে। আগে 50 বছর আগে 20 বছর আগে যে ট্রিটমেন্ট দেওয়া হয়তো ফর পার্টিকুলার ইলনেস, এটা কিন্তু এখন আমরা যে ব্রিটেন আসার কারণে বা আমেরিকায় থাকার কারণে এবং যে চিকিৎসার উন্নত হওয়ার কারণে কিন্তু জিনিসগুলো চেঞ্জ হচ্ছে। তার মানে কি আপনি এইভাবে কি আমরা ইসলামের জিনিস, যখন শেখ আব্দুল বাসির বলছেন যে আমাদের যখন সোর্সগুলো আরও বৃদ্ধি হচ্ছে তার মানে আমাদের নতুন কিছু জানার সুযোগ তৈরি হচ্ছে, এর অর্থ কি এটা? দেখেন, এখন আমরা কিন্তু নতুন ইসলাম নিয়ে আসছি না। অনেকে মনে করতে পারেন যে ভাই যেটা বললেন যে আগে যারা করে আসছেন এবং নতুন যারা কোয়ালিফাই হচ্ছেন, যারা ফিল্ডে এখন মেম্বার নিচ্ছেন, তারা হয়তো নতুন ইসলাম নিয়ে আসছেন, এইরকম না। আমরা এই আজকের প্রোগ্রামে বসার পর থেকেই আমরা কি নিজের মন গড়া কথা বলতেছি না? আমরা প্রথমেই বললাম ইমাম আলবানি যেটা বলছেন, ইমাম ইবনে তাইমিয়া যেটা বললেন, ইমাম শাফি, ইমাম আহমদ ইবনে হাম্বল, তাদের আকওয়ালগুলা, তাদের কথাবার্তা আমরা কিন্তু উপস্থাপন করতেছি, যেটা যুগ যুগ ধরে মানুষ করে আসছে। দিনটা হচ্ছে দেখেন
তাদের উপর নির্ভরশীল যারা সাহাবায়ে কিরামদের কাছ থেকে নলেজ নিয়েছেন এবং সাহাবায়ে কিরাম আল্লাহর হাবিবের কাছ থেকে নলেজ নিয়েছেন আমরা নতুন কিছু বলতেছি না আমরা যেটা বলতেছি যে ইমাম আলবানি রাহিমাহুল্লাহ বললেন যে এটা বরকতময় রাত ইবাদত করা যাবে কোনো বাধা নাই হাদিসটাকে হাসান বললেন ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বললেন বরকতময় রাত এই হাদিসগুলো সামনে রেখে এই কথাবার্তাগুলো সামনে রেখে আমরা কি বলতে চাচ্ছি যে আপনি মুনফারিদান একা একা আপনি ইবাদত করেন এই বরকতময় রাতে কোনো বাধা নাই ইনশাআল্লাহ কিন্তু মসজিদে গিয়ে একসাথে যে ইবাদতের ক্ষেত্রে বিষয়টা আসছে এর ব্যাপারে আমরা যেটা বললাম যে এর ক্ষেত্রে কোনো দলিল নাই যেটা উলামায়ে কিরাম ফি কুল্লি আসারিন ওয়া আমসারিন যে প্রত্যেক যুগে এবং প্রত্যেক স্থান থেকে যেটা বললেন যে এই ক্ষেত্রে কোনো দলিল নাই সেই কথাটা আমরা বলতেছি নতুন কিছু না যেটা ইমাম ইবনে তাইমিয়া নিজেই বললেন হানফি উলামায়ে কিরাম তাদের সব কিতাবে এই কথাটা আপনি পাবেন তার মানে হচ্ছে যে ইবাদত আছে আপনি যদি আপনারা দুইজন বলছেন আমি জাস্ট ক্লারিফাই করতে চাচ্ছি যে আমরা সঠিক বুঝেছি কিনা জাস্ট ফর দি বেনিফিট অফ মাই বিলাভেড ভিউয়ার্স যে ইবাদত আছে অ্যাক্ট অফ ওয়ারশিপ আছে বাট মখসুস বা এইরকম যেভাবে আমরা করছি এইভাবে না ইন্ডিভিজুয়ালি যদি কেউ করতে চাচ্ছে আপনি যেভাবে বলেছেন তাহাজ্জুদ সম্পর্কে আপনি যেভাবে বলছেন অন্য অন্য নামাজ সম্পর্কে এইরকম করতে পারে কিন্তু এই রাত্রিকে বিশিষ্ট করে এবং এই রাত্রির ইবাদতকে একদম ইম্পর্টেন্স দিয়ে করার আপনারা বলছেন এটা ডাইরেক্ট এরকম কোনো ধরনের ওপিনিয়ন নাই এখানে আরেকটা জিনিস হচ্ছে এইগুলা করে সাধারণ যেগুলো মানুষ আমরা আছি আমি এটার ব্যাপারে একটু ডিসকাশন করবো উইদিন দি নেক্সট সেগমেন্ট জাস্ট একটু ব্রিফলি টাচ করেন সাধারণ মানুষ আমাদের তো জ্ঞান নাই সো ওয়াই আর উই ফাইটিং অ্যাবাউট দিস ইস্যু এটা প্রথমে বলা হচ্ছে যে আত্মাসুবুদ্দিনী এটা ক্যাটাগরাইজ করা হয় যে আত্মাসুবুদ্দিনী যে আমি একটা জিনিস জানি এবং আমার এই জিনিসটা প্রতিষ্ঠা করার দায়িত্ব আমার এই জিনিসটা আমাদের ভিতরে কিন্তু কাজ করে এবং এটা একটি হিউম্যান নেচার হচ্ছে যে আমি যে জিনিস জানি আমি কিন্তু সহজে এই জিনিস বিসর্জন দিতে চাইব না এটা হচ্ছে হিউম্যান নেচার ফ্রম এ হিউম্যান নেচার এটা হচ্ছে আমাদের একটি ভুল ধারণা এবং ভুল জিনিস এটার উপর নির্ভর করে আমি যখন বিসর্জন দিতে পারবো না যে আমি যে মতটাকে আমি ফলো করতেছি এটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ মত এটা আমি বিসর্জন দিতে পারবো না এবং এটার বিরুদ্ধে আমি কোনো কম্প্রোমাইজ করবো না এই মন মানসিকতা যদি থাকে তাহলে আমরা কিন্তু চেঞ্জ হবো না যেমন উদাহরণ হিসাবে আমরা বলতে পারি একজন ব্যক্তি আল্লাহ রসুলের কাছে আসে বললেন ইয়া আল্লাহ রসুল জান্নাতের একটি আমল কর বলেন আমাকে যেমন দুল্লানি আলা আমালি ইয়াদখুলুল জান্নাহ যে আল্লাহ রসুল এমন একটি আমল আমাকে বলেন যে আমি কি করব এই আমল করলে আমি জান্নাতে যাব আল্লাহ রসুল বিভিন্ন ধরনের সাহাবীদেরকে বিভিন্ন ধরনের উত্তর দিয়েছেন আমল দিয়েছেন এর অর্থ এই না যে ওই সাহাবীকে যে উত্তর দিয়েছেন উনি ওটা বিসর্জন দিবেন না এটা না ঠিক না আপনি আল্লাহ রসুল একজনকে বলছেন যে আপনি সঠিক মতো টাইম মতো নামাজ পড়েন অন্যকে বলছেন আপনি সাদাকা দান করেন আরেকজনকে বলছেন আপনি রোজা রাখেন নাফল রোজা রাখেন এর অর্থ যে উনি নামাজ কি ছেড়ে দিবেন এর অর্থ এটা না যে উনি নামাজ ছেড়ে দিবেন যিনি যাকে যাকে নামাজ পড়তে বলেছেন এর অর্থ না যে উনি রোজা ছেড়ে দিবেন এর অর্থ হচ্ছে কম্প্রোমাইজ উইদিন এ কম্প্রোমাইজ হচ্ছে ইংলিশে বলে কন্ট্রাডিকশন না কন্ট্রাডিস্টিংশন যাকে বলে যে এটাকে আপনি কোন ধরনের কন্ট্রাডিক্টরি না জি থ্যাংক ইউ সো মাচ আশা করছি প্রিয় দর্শক আপনারা চমৎকারভাবে অনুষ্ঠানটিকে উপভোগ করেছেন এবং আপনাদের যদি কোনো ধরনের প্রশ্ন থাকে আমরা অনেক প্রচুর কল পাচ্ছি কিন্তু আমরা চাচ্ছি টু দি টপিক রিলেটেড যদি হয় যেভাবে আমাদের প্রথম কলার যিনি ছিলেন ভেরি নাইস কোয়েশ্চেন ভেরি অ্যাপ্রোপ্রিয়েট কোয়েশ্চেন এবং টু দি পয়েন্ট প্রশ্ন করেছে এবং অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে সাহসের সাথে এইরকম প্রশ্ন উনি লাইভ টেলিভিশনে করেছেন আপনাদের যদি কার এইরকম যদি প্রশ্ন থাকে বা কোনো মতামত থাকে আপনারা প্লিজ শেয়ার ইন আর নেক্সট সেগমেন্ট ডিসকাশন করতে পারেন এবং ইনশাআল্লাহ আমরা সরাসরি আমাদের উপস্থিত অতিথিদেরকে জিজ্ঞাসা করবো এবং তাদের কাছ থেকে জানার চেষ্টা করবো সঙ্গেই থাকেন ফিরছি ছোট্ট একটি বিরতির পর আসসালামু আলাইকুম সালামু আলাইকুম বিরতির পর আবার আমরা ফিরে এলাম লাস্ট সেগমেন্ট অফ দি স্পেশাল ইসলাম এসেনশিয়াল অনুষ্ঠান আশা করছি আপনারা আমাদের সঙ্গেই আছেন আমরা আজকের টপিক যে বিষয় নিয়ে আলোচনা করছি সেটি হচ্ছে দি নাইট অফ 15 শাবান লাইলাতুল মিনহাজ শাবান এবং আমাদের সঙ্গে উপস্থিত আছেন জনাব শেখ আব্দুল বাসির এবং তার পাশে বসা আছেন জনাব খিদির হোসেন আমরা আরও আলোচনা করব কিন্তু প্রচুর সময় ধরে আমাদের কলে আমি লাইনে কলার আছেন এবং তাদের কল নিব জানার চেষ্টা করবো তাদের কী প্রশ্ন আছেন এবং তারপরে আমরা সরাসরি ইনশাআল্লাহ কিছু কনক্লুশনের দিকে এবং রামাদানে কী কী প্রিপারেশন আছে এই বিষয় নিয়ে একটু টাচ করার চেষ্টা করবো যাচ্ছি এই সেগমেন্টের প্রথম কলার কী আছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বরকাতুহু জি ভাইয়া প্রশ্ন করুন আপনাদের প্রোগ্রামের জন্য অসংখ্য ধন্যবাদ আজকে সময়সাময়িক একটা প্রশ্ন একটা সাবজেক্ট নিয়ে আসার জন্য ভাই আমি শুধু এইটুকু শেয়ার করতে চাই এবং একটা প্রশ্ন করতে চাই শেয়ার এটুকু করতে চাই একজন মানুষ যদি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে অর্থাৎ পাঁচটা অর্ডার আল্লাহর পালন করলো দেখেন শয়তানে একটা অর্ডার পালন করছি না দেখিয়া তার কি অবস্থা হয়েছিল
আর আমরা পাঁচটা অর্ডার তোমাদের যদি একটা তাহলে কি হইব আমাদের অবস্থা? এটা হচ্ছে কি আল্লাহর অর্ডার পাঁচটা পাঁচ ওয়াক্ত নামাজ পড়া। আমরা যদি নামাজে কনসেন্ট্রেট করি প্রতিটি মানুষ প্রতিটি মুসলমান এবং আমরা মনোযোগ দিয়ে নামাজটা পড়ি অনেক জিনিস আমাদের মধ্যে পরিবর্তন চলে আসবে। ইন্না সালাতে তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, এই এই কথাটা তো আমরা সবাই মোটামুটি জানি, বুঝা গেছে, আমাদের অনেক পরিবর্তন চলে আসবে আমাদের জীবনের মধ্যে। আর এই যে যে জিনিসগুলো সুন্নত মুস্তাহাব বা ওই যে নফল এই জিনিসগুলো নিয়ে আমাদের সমাজে যে বিতর্ক বা যে বিশৃঙ্খলা বা যে সমস্যার সৃষ্টি হয়, আমাদের এই লন্ডনে মসজিদ কাউন্সিল অফ মস্ক নামে একটা অর্গানাইজেশন আছে আমার জানা মতে, সকল ইমাম সাহেবরা এখানে জড়ো হন বিভিন্ন বিষয়ে বা উনারা একটা ইয়ে আছে কাউন্সিল আছে, উনারা যদি সবাই এই বিষয়টা নিয়ে যদি একটা সমাধানে যান যে আমরা আজকে বা আমরা শুক্রবার আজকে সব মসজিদে এই এলানটা দিব যে এই সাবজেক্টটা আপনারা কুরআন হাদিসের আলোকে আপনারা একটা সমাধানে নিয়ে আসেন, এরকম কি করা যায় না, এই প্রশ্নটা আমার আপনাদের কাছে রইল। আর আমি নামাজে যাবো, আমি অনেকক্ষণ লাইনে ছিলাম, আমি এই কথাটা আমার ফ্রাস্ট্রেশনটা আপনাদের সাথে শেয়ার করলাম। থ্যাংক ইউ ভেরি মাচ আপনাদের কথার জন্য। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতু। ওয়ালাইকুম আসসালাম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতু। প্রথমে আপনাকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে আমাদের লাইনে থাকার জন্য এবং অনুষ্ঠানটি উপভোগ করার জন্য, এবং আপনার কমেন্টের জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এবং দ্বিতীয়ত আপনি যে সাজেশন বা ওপিনিয়ন আপনার শেয়ার করেছেন দেখি জানতে চাবো, হয়তো এরকম কোনো অর্গানাইজেশন আছে কিনা বা এরকম কি নেওয়া যায় কিনা, কি পদক্ষেপ নেওয়া যায় কিনা, এই বিষয়ে আমরা ইনশাল্লাহ আলোচনা করবো। কিন্তু তার আগে আরেকজন কলার অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন লাইনে, দেখি তারটা কলটি নিয়ে নিই। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি ভাই প্রশ্ন করুন। ভাই আমার প্রশ্নটা হচ্ছে যে ভাই একটু আগে বলছে নাকি যে শবরাত উপলক্ষে মসজিদে যাওয়া এটা ঠিক না, তবে উনি এরকম বলেননি, উনি আরেকটু যোগ করেছেন, জি বলুন, ব্যক্তিগতভাবে ঘরের ভিতরে ইবাদত করতে পারে শবরাত উপলক্ষে। আচ্ছা, মানে আমার প্রশ্ন হইল যে শবরাত উপলক্ষে আলাদা ভাবে ব্যক্তিগতভাবে ঘরের ভিতরে ইবাদত করার কোনো দলিল আছে? আচ্ছা ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ আপনার প্রশ্ন করার জন্য। আপনি শুনতে থাকুন, ইনশাআল্লাহ আমার অতিথি উত্তর দিচ্ছে আপনার প্রশ্ন। কিন্তু তার আগে আমি প্রথম প্রশ্ন শুরু করতে চাই জনাব খিদির হোসেন আপনার কাছ থেকে, যে এইরকম কি কোনো ধরনের উনি একটি সাজেশন দিয়েছেন কি কোনো একটি অর্গানাইজেশন যদি এরকম থাকে যে তার কাজ হচ্ছে যে সমস্ত মসজিদকে এরকম যদি বলে দেওয়া, কিন্তু এখানে একটি কথা হচ্ছে এটা তো রেগুলেটেড না, তো এখানে কোনো ধরনের আমরা এটা গভর্নমেন্ট কোনো অর্গানাইজেশন তো আপাতত এই দেশে নাই বা যে দেশগুলিতে নাই, তো ইজ ইট পসিবল টু ইমপ্লিমেন্ট, দ্যাটস নাম্বার ওয়ান। আর যদি একটা জিনিস হচ্ছে এরকম কোনো কিছু ইউনাইটেড একটা প্ল্যাটফর্মে সবাইকে সম্মিলিত করা, এটা কি সম্ভব সোজা একটু আপনার এক্সপিরিয়েন্স থেকে? আমি মনে করি যেটা আমরা যদি এক টেবিলে বসে এগুলো ডিসকাশন যেটাকে আমরা বাহাস মুনাজারা এরকম যদি বসে আমরা ডিসকাশন করতে পারি, আমি মনে করি অনেক সমস্যা সমাধান হয়ে যাবে। কিন্তু এইরকম বসার পরিবেশ কখনো হয় না, এবং আমি যেটা মনে করি যে হবেও না, এই যে উলামা ইকরামের মধ্যে দ্বিমত রয়েছে এগুলো কিন্তু লিপিবদ্ধ আছে, ইমাম ইবনে তাইমিয়া, ইমাম ইবনে হিব্বান, তাদের মধ্যে বিশাল মত পার্থক্য আছে লাইলাতুন নিসফে মিন শাবান নিয়ে, কিন্তু সমাধানে যান নাই, সমাধান হয় নাই। কেউ বলেছেন এটা গ্রহণযোগ্য, কেউ বলে গ্রহণযোগ্য নয়, অথবা যুগ যুগ ধরে আমি যেটা বলছি যে মত পার্থক্য আছে, এতে মানে ক্লিয়ার কোনো সমাধান নাই। একটা পয়েন্ট অ্যাড করতে হয় যে দেখেন আহলু হিজাজ, যারা আহলু হিজাজ অর্থে বর্তমান সৌদির উলামায়ে কেরাম, তারা কিন্তু আবার বলতেছেন যে শবে বরাত বলতে কিছুই নাই, যে ইমাম আলবানী যে হাদিসটা নিয়ে আসছেন, হ্যাঁ ইমাম আলবানীর যে হাদিস এটাও গ্রহণ করেন নাই, শবে বরাত অর্থাৎ লাইলাতুন নিসফে মিন শাবান, আমরা কিন্তু এই টার্মটা ব্যবহার করতেছি, উদ্দেশ্য হচ্ছে লাইলাতুন নিসফে মিন শাবান, এই কনসেপ্ট বলতে কিছুই নাই এটার পক্ষে আমরা নয়, এবং এটাকে কায়েম করতে গিয়ে মসজিদে বিশাল ইহতেফাল বি মুনাসিবা মানে লাইলাতুন নিসফে মিন শাবান 15 তারিখ উপলক্ষে বিশাল একটা আয়োজন করা, এটাও একটা বাড়াবাড়ি, এটা কিন্তু সুন্নত দ্বারা প্রমাণিত নয়। হ্যাঁ অবশ্যই আমরা যেটা বলে থাকি যে দেখেন আপনি শাবান মাস এবাদতের মাস, আপনি ঘরে বসে আপনি চাইলে এবাদত করতে পারেন, এই রাত্রে বিশেষ কোনো এবাদত আমি স্পষ্টভাবে আগে বললাম যে নেই, কিন্তু কেউ যদি ঘরে বসে কোরআন পড়তে পারেন, রীতিমতো কোরআন পড়েন, নফল নামাজ পড়েন, মৌলানা বাসির ভাই যেটা বললেন যে তাহাজ্জুদের ক্ষেত্রে, হ্যাঁ তাহাজ্জুদের ক্ষেত্রে একটা রেওয়ায়েত রয়েছে, অতএব উনি নামাজ পড়তে চান যদি, আমরা প্রথম সেগমেন্টে যেটা বললাম যে খাস কোনো নামাজ যেটা যেটাকে রাগে সালাতুর রাগায়েব আলফিয়া সালা, যে প্রত্যেক রাকাতে 100 বার কুলু আল্লাহ, এটা সুন্নত দ্বারা প্রমাণিত নয়। অনেকে কিন্তু আবার বলে থাকেন, এবং আমি এটা আমাদের লাস্ট যে কলার ছিলেন যে ভিউয়ার ছিলেন তার প্রশ্ন এটার সাথে সংযোজন করছি আমি, যে অনেকে বলেন সারা রাত করলে ইবাদত করলে সারা জীবনের গুনাহ খাতা মাফ হয়ে যায়, বা আরেকটি উনি যে প্রশ্ন করেছেন সঙ্গে সঙ্গে যে ইন্ডিভিজুয়াল যে ইবাদত এটার দলিল কি? ইন্ডিভিজুয়াল যে ইবাদতের দলিল যে হাদিসটা আমরা মেনশন করেছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু
সাল্লাম যে সালাতুত তাহাজ্জুদ পড়েছেন এবং আয়েশা রাদিয়াল্লাহু আনহার যে হাদিস আমরা বর্ণনা করেছি, তাহাজ্জুদ সম্পর্কে যে হাদিসগুলো বর্ণিত আছে আপনাদের কথা বলছি, ওটা ওই হাদিসের উপর ভর করে নির্ভর করে মুহাদ্দিসিন কেরাম এবং ফুকাহা কেরাম কিছু মাসাইল এসেছেন যে আল্লাহ রাসূল যেহেতু এমফাসাইজ করেছেন যে একটি একটি বিরাট গুরুত্বপূর্ণ রাত এবং উনি এই এই রাত্রিতে তাহাজ্জুদ পড়েছেন এবং আয়েশাকে বলেছেন এই রাত্রি সম্পর্কে, সেহেতু এই রাত্রিতে ইবাদত করা একটি ভালো কাজ। আচ্ছা, আরেকটি জিনিস এখানে, শুধু এই রাত্রি আল্লাহ রাসূল তাহাজ্জুদ পড়েছেন? না, অবশ্যই না। আল্লাহ রাসূলের আমি আগেই এক্সপ্লেইন করেছি যে আল্লাহ রাসূলের অভ্যাস ছিল যে আল্লাহ রাসূল প্রত্যেক রাত্রি কি করতেন, তাহাজ্জুদ কিয়ামুল লাইল করতেন। দ্বিতীয় যে প্রশ্ন আপনি যেটা করেছেন যে যে সারা জীবনের গুনাহ খাতা, এটাই এটিও হাদিসে প্রমাণিত যে আল্লাহ রাসূল ইত্তালিউল্লাহু আলা ইবাদিহি ফায়াগফিরু লিজামিই খালাইকিহি, আল্লাহ প্রত্যেকের দিকে তাকান এবং প্রত্যেকের দিকে প্রত্যেককে মাফ করেন, কিন্তু দুই ধরনের লোকদেরকে মাফ করেন না। একটি হচ্ছে কি, যারা মুশরিক, যারা শিরক করে, শিরক আকবর এবং শিরক আসগর, যাই হোক এটা এক্সপ্লেনেশন আমরা যাচ্ছি না। দ্বিতীয়টি হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, আউলি মুশাহিন, মনোমালিন্য, সবার ভিতরে আমাদের মনোমালিন্য আছে, কার ভিতরে মনোমালিন্য নাই, নাই জি, আপনার ভাইয়ের সাথে আপনার মনোমালিন্য আছে, আপনার বাবার সাথে আপনার মনোমালিন্য আছে, মার সাথে আছে, বিজনেস পার্টনারের সাথে, আপনার ওয়াইফের সাথে আপনার মনোমালিন্য, এবং কমিউনিটি লিডারদের মধ্যেও তো অনেক কিছু, এই ধরনের মনোমালিন্য যদি থাকে আল্লাহ রাসূলের এই হাদিস অনুযায়ী আপনি মাফ পাবেন না, আপনি মাফ পাবেন না। তাহলে আপনি কিভাবে এক্সপেক্ট করেন মনোমালিন্য থাকা সত্ত্বেও আল্লাহ আমাকে মাফ করে নেবেন, যে সারা রাতে ইবাদত করে আল্লাহ আমাকে মাফ করে দিলেন, কিন্তু আপনি এই মনোমালিন্যটা বিসর্জন দিচ্ছেন না, কিভাবে আপনি এক্সপেক্ট করবেন? ঠিক আছে, না জনাব খিদির স্যার, আপনার কাছে তাহলে এটা প্রশ্ন থাকবে, যদি কেউ এই উসিলায় মসজিদে গেল এবং হয়তো কোনো একটি ওয়াজ শোনার কারণে তার দিল বা কালটা পরিবর্তন হয়ে গেছে এবং সে এখন থেকে আর যেগুলি মুনকারাত আছে হয়তো আস্তে আস্তে ছেড়ে দিয়েছে, ইবাদাতগুলি যেগুলো ফরায়েদ আছে ওইগুলো কিন্তু আস্তে আস্তে শুরু করে ফেলেছে, এরকম মসজিদে যাওয়া আমরা এটাকে তাকিদ দেই না যে আপনি শব-এ-বারাত রাতে মসজিদে যাবেন। যদি এমন হয় ভদ্রলোক নামাজ পড়েন না, কখনো নামাজ পড়েন না, উনি সেই রাতে মসজিদে গিয়ে ওনার জীবনটা পরিবর্তন করছেন, ভালো কথা। আমরা চাই যে মানুষটা মাআসি গুনাহ থেকে চলে এসে এবং আল্লাহর কাছে রুজু হওয়া এবং ভালো কাজের দিকে উনি ধাবিত হন, এটাই তো আমরা চাই। কিন্তু এই রাত্রে মখসুসান এই রাত্রে উনি যাবেন কেন? যদি এমন হয় যেটা বললাম যে উনি গিয়েছেন একটা প্রোগ্রামে, জীবন পরিবর্তন হয়ে গেছে ওনার, আলহামদুলিল্লাহ, এটার পক্ষে আমরা। কিন্তু এই রাত্রে গড় থেকে গোসল করে, নতুন কাপড় পরিধান করে, নতুন আতর মেখে যে আমি যাব মসজিদের উদ্দেশ্যে শব-এ-বারাতের, এটা ফরজ না, ওয়াজিব না। আমাকে পাঁচ ওয়াক্ত নামাজে প্রথম কলার যেটা বললেন যে পাঁচ ওয়াক্ত নামাজ আমার জন্য বাধ্যতামূলক, আল্লাহ আমাকে কিয়ামতের দিন প্রশ্ন করবেন না, হে বন্দা তুমি শব-এ-বারাত করেছো কি না, আমি তো তোমার নামায় আমলে শব-এ-বারাত তো দেখছি না, এটা তো প্রশ্নে সিলেবাসের বাইরে, যেটা সিলেবাসের ভিতরে আমার পাঁচ ওয়াক্ত নামাজ, আমার ফরজ ওয়াজিব যেগুলো, এগুলো নিয়ে আমাদের ব্যস্ত থাকা প্রয়োজন। কিন্তু আমাদের মধ্যে আজকে দেখেন এত মত বিরোধ, এত ইখতিলাফ কি নিয়ে, ফরজ ওয়াজিব নিয়ে আপনি খুব কম পাবেন। অধিকাংশ ক্ষেত্রে দেখা যাচ্ছে যে যেগুলো দাঈফ, যেগুলো মুস্তাহাব নফল, এগুলো নিয়ে এত মত পার্থক্য যে আমরা একটা টেবিলে বসে ডিসকাশন করতে পারতেছি, এটা আসবো আমি একটু ডিটেইল। বাট তার আগে একটু জাস্ট ক্লারিফাই করার জন্য, এখন কেউ হয়তো এশার নামাজ এই সময় ফরজ কিন্তু আছে, যে আপনি বলছেন তাহলে এশার নামাজ ফরজ গিয়ে আদায় করবে কিন্তু তারপরে অন্য কোনো যদি কোনো কিছু থাকে, এরকম কিছু দলিল ডাইরেক্টলি নাই এটা বলতে চাচ্ছেন? এবং দেখেন যে ভদ্রলোকের কথা আপনি বলতেছেন যে কখনো নামাজ পড়েন না, উনি কিন্তু পাশে মসজিদ মাগরিবের নামাজের আজান তুমি শুনতে পারতেছেন, লা সলাত আলি জারিল মসজিদ ইল্লা ফিল মসজিদ, গড়ে মসজিদ নামাজ পড়লে আপনার হবে না যদি আপনার পাশে মসজিদ থাকে, উদাহরণস্বরূপ আমি বলতেছি, মাগরিবে যান না, এশায় যান না। কিন্তু শব-এ-বারাতের রাত্রে উনি খুবই প্রস্তুতি নিয়ে, খুবই আবেগ নিয়ে উনি মসজিদে যাবেন কিছু ইবাদত করার জন্য, উনি ওনার প্রায়োরিটিটাকে সেট করতে হবে। এবং দেখেন হক কথা আমাদেরকে বলতে হবে, অনেক সময় এইগুলো কথাবার্তা বলে যারা কিন্তু এই গুনায় লিপ্ত আছে, আপনি তাকে হেল্প করছেন না, বরং আপনি তার ক্ষতি করতেছেন। আপনি বলবেন যে নমাজের উদ্দেশ্যে আপনি মসজিদে আসবেন, আপনি শব-এ-বারাতের উদ্দেশ্যে মসজিদে আসবেন। এখানে আরেকটি জিনিস, যেহেতু আপনি বলেছেন আর ইউনিটির কিছু কথা আসবে এখানে, একজন ফর এক্সাম্পল আমাদের একজন দর্শক কিন্তু অনলাইনে একটি মেসেজ দিয়েছেন এবং আমি সারা মেসেজ পড়ার আমাদের এই আনফর্চুনেটলি টাইম নাই, জাস্ট দি মেইন ইম্পর্টেন্ট পার্ট উনি বলেছেন, দ্যার ইজ অ্যাবসলুটলি নো এভিডেন্স ইন দি অথেন্টিক সুন্নাহ ওয়ে বাই দ্য মেসেঞ্জার অফ আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওর হিজ নোবেল কম্প্যানিয়ন্স অফ ফ্যামিলি মেম্বার এভার সেলিব্রেটেড ও কমেমোরেটেড দি নাইট অফ শব-এ-বারাত। না, এখানে হচ্ছে এটি একটি একদিকে একটি এক্সট্রিম পজিশন, দ্যাট দ্যার ইজ নট অ্যান অ্যাবসলিউট, উনি এখানে শব্দ ইউজ করছেন অ্যাবসলিউটলি নো এভিডেন্স, আবার এখানে আরেকদিকে আছে যে অ্যাবসলিউটলি দ্যার ইজ এভিডেন্স। না, এই দুনুজ এই যে দুই পক্ষ আছে, এবং আমরা সবসময় শুনে থাকি, আপনারাই বলে থাকেন, আলামারা বলে থাকেন যে উম্মতান ওয়াসাতা, হাউ ডু উই ওয়ার্ক টুয়ার্ডস দিস ডাইরেকশন? বাসির ভাই যদি আপনি শুরু করেন। ওকে, ইনশাআল্লাহ। ফার্স্ট অফ অল, যিনি বলেছেন অ্যাবসলিউটলি নো এভিডেন্স ফর কমেমোরেশন অফ দ্য লাইলাতুন নিসফ মিন শাবান, আই উড আস্ক আ কোয়েশ্চেন টু দ্য ব্রাদার, যে
হাদিসের বই কটি আছে, হাদিসের গ্রন্থ কয়টি আছে, যেটা আমরা সিহাহ সিত্তা বলে থাকি, যে সিহাহ সিত্তা আছে এবং ইমাম বাইহাকি আছে, ইমাম ইবনে হিব্বান আছে এবং অন্যান্য যে কিতাব হাদিসের যে কিতাবগুলো আছে, আপনি এই কমেন্ট করার আগে আপনি হাদিসের বইগুলো কি সম্পূর্ণ পড়েছেন? অধিকাংশ দেখা যাচ্ছে হয়তো আলিম না, একটু দুই তিনটি কিতাব পড়েছেন, হয়তো তিনি খুব এক্সট্রিম ভিউ দিয়েছেন এরকম দলিল। হ্যাঁ, হাদিস হাদিস সম্পর্কে কোনো কমেন্ট করতে হলে আপনি এই হাদিসের ব্যাকগ্রাউন্ড, হাদিসের চেইন অফ নারেশন, হাদিস হাদিসের কনটেক্সট, হাদিসের কনসিকোয়েন্সেস, হাদিস বলার পরে কী হয়েছে, সার্কামস্টান্সেস কী, আপনি সম্পূর্ণ না জানা পর্যন্ত লা, মানে এটা হাদিসের পরিভাষায় হচ্ছে যে আপনার এই দায়িত্ব না, আপনি এই হাদিস দিয়ে কী করবেন, লা হুজ্জা করবেন, এই হাদিস দিয়ে এভিডেন্স দিবেন, এই ধরনের কিছু নাই। এখন আপনার কাছে প্রশ্ন থাকবে, যারা এটার পক্ষে দলিল দিচ্ছেন এবং টু অ্যান এক্সট্রিম পজিশনে চলে যাচ্ছেন এটাকে হুজ্জা বানানোর জন্য, হয়তো ফরাইজ নিয়ে আমাদের কোনো সম্পর্কই নেই, আমাদের পাশে আমাদের নন মুসলিম কলিগ আছেন, ফ্রেন্ড আছেন, নেইবার আছে, দাওয়াত দেওয়ার কোনো আমাদের পরিকল্পনাও নেই, আমাদের যারা দ্বারা সেম রোডে ভাই আছেন, এখানে কোনো ইসলাহের কোনো মানে প্রচেষ্টা নেই, যারা মসজিদে যাচ্ছেন না মুসলমান সহকারে, এদের কাছে দাওয়াত না পৌঁছে আমরা পৌঁছাচ্ছি কি যে এটা প্রমাণিত আছে যে এইটাই হচ্ছে ইম্পর্টেন্ট, ও তাদের জন্য আপনার কি মেসেজ থাকবে? দেখেন, আমাদের ফজিলতের যে বিষয়গুলো আছে আমরা মানুষের সামনে সুন্দরভাবে তুলে নিব, যাতে করে উনি ফজিলত আমল করলে পরে ওনার জীবনে বিশাল একটা পরিবর্তন আসবে। আমাদের দায়িত্ব হচ্ছে ইসলাহ, মানুষের জীবনটা পরিবর্তন করব, কিন্তু ইসলাহের নামে আমার মতটাকে, আসাবিয়া যেটা আমার, আমি যেটাকে বিশ্বাস করি, হ্যাঁ মানে এটাকে ওনার জীবনে প্রয়োগ করতে হবে, বাস্তবায়ন করতে হবে, এটা তো হয় না। আমাদের মধ্যে এই যে মুতাশাদ্দিদ একটা অ্যাপ্রোচ, অগ্রবাদী, এটা এটা থেকে সরে আসতে হবে উভয় পক্ষে। কেউ আছেন শবে বরাত কেউ একবারে মিটিয়ে দিচ্ছেন, আর কেউ আছেন যে এটাকে কায়েম করতে করতে শবে কদরের সাথে মানে জুলুম করতেছেন। অসংখ্য ধন্যবাদ, আমাদের সময় অত্যন্ত সংক্ষিপ্ত, আমাকে বলা হচ্ছে প্রচুর কল লাইনে আছেন, আনফর্চুনেটলি ডিউ টু দ্য লিমিটেশন অফ টাইম আমরা আর কল নিতে পারছি না। আমি একটু চলে যাব, যেহেতু রমাদান মাস আসছে, হয়তো দিস ওয়াইজ বি দ্য লাস্ট ইসলাম এসেনশিয়াল ফর দিস ইয়ে, জাস্ট আপনার কাছে দুজনের কানে আসবো। আমি প্রথমে বাসির ভাই আপনার কাছ থেকে শুরু করতে চাচ্ছি, ইন 30 সেকেন্ড, করণীয় কি স্পেশালি যেগুলো আমরা আলোচনা করেছি, প্লিজ ডু ক্লারিফাই, ইজ ইট অনলি অ্যাপ্লাইড টু ব্রাদার্স অর ইজ ইট অলসো অ্যাপ্লাইড টু দ্য সিস্টার্স অ্যাজ ওয়েল? অবভিয়াসলি সিস্টার্স, নট ব্রাদার্স। ওকে, দ্যাটস ফাইন। এন্ড সেকেন্ডলি, করণীয় কি মহিলা এবং পুরুষ, আপনার মানে মেইন থ্রি ইম্পর্টেন্ট ফ্যাক্টর দ্যাট পিপল নিড টু টেক ইনটু কনসিডারেশন, রমাদান ইজ কামিং আপ, রমাদান মাসে এমনভাবে আপনি কোরআনের সাথে সম্পর্ক আপনি বেশি করতে পারেন, আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাহর কালামের কারণে, আল্লাহর জিকিরের কারণে আমাদের আত্মার প্রশান্তি পায়, প্রথম জিনিসটা। দ্বিতীয় যে জিনিসটা আপনি করবেন, রমাদান মাসের রুটিনটা আপনি এখন থেকে সেট করেন, রমাদান মাসের টাইম টেবিলটা আপনি এখন থেকে সেট করেন। তৃতীয় যে জিনিসটা হচ্ছে, আপনি রমাদান মাসে মিথ্যা কথা বলার থেকে নিজেকে কী করেন, বিরতি রাখেন। এই তিনটি উপদেশ আমি নিজে সহ আমরা সবাইকে এই উপদেশ মানে এই আদেশগুলো কোরআন এবং সুন্নাত থেকে আমি এই জিনিসগুলো বলতেছি, মিথ্যা বলার থেকে আপনি নিজে বাঁচেন, নিজের পরিবারকে বাঁচান এবং সমাজকেও আপনি মিথ্যা বলার থেকে বাঁচান। অসংখ্য ধন্যবাদ, আপনার কাছে আমি আসবো, যেহেতু শেখ বলেছেন মিথ্যা, কিন্তু তার আগে তিনি বলেছেন টাইম টেবিল। প্রফেশনাল যারা মনে করেন আমি হলিডে নিন নেই বা হলিডে নিতে পারবেন, তারা কী করতে পারেন, যারা লাঞ্চ এখন যেহেতু রোজা রাখছি, তাহলে তো আমাদের লাঞ্চ ওপিনিয়ন যে আওয়ার থাকে আমাদের অফিসে 9 to 5, এটা কীরকম কাজে লাগানো যায় একটু। মানে ইংলিশে একটা কথা আছে, ইফ ইউ ফেল টু প্ল্যান দেন ইউ প্ল্যান টু ফেল। শাবান মাসটা আসলেই হচ্ছে ইস্তেদাদ লি রমাদান, রমাদানের জন্য প্রস্তুতির মাস। আমি রমাদানে যাওয়ার আগেই এই মাসে, কিন্তু আপনি দেখেন মাত্র 15 দিন বাকি আছে রমাদানের, অনেকেই কিন্তু আমরা হয়তো রমাদানকে আমরা ভাবো না আমাদের লাইফে, তারপরেও আমাদের প্রস্তুতি নিতে হবে, যাতে করে এমন রমাদান আমার জীবনে আসে যে রমাদানের কারণে আমার জীবনটা পরিবর্তন হয়ে যায়। কিন্তু এই পরিবর্তন যদি আমি চাই, তাহলে আমাকে এখনই প্রস্তুতি নিতে হবে। যারা প্রফেশনাল কাজ করতেছেন, ধরেন আপনি 9 to 5 জব করতেছেন, আমি যেটা মনে করি যে আপনি অগ্রিম আপনার হলিডে প্ল্যানটা নেন, যে অনেক সময় আমরা কিন্তু মালয়েশিয়া যাচ্ছি, ইজিপ্ট যাচ্ছি, টার্কি যাচ্ছি হলিডেতে, এবং এগুলো কিন্তু আমি আমার ইয়ারলি ক্যালেন্ডারে খুবই মানে আগেই প্রস্তুতি নিচ্ছি হলিডের জন্য, কিন্তু রমাদানের ক্ষেত্রে সব সময় ডিলেই হয়ে যায়। এই রমাদানটা হচ্ছে আমার লাইফে ইম্পর্টেন্ট, যে আমি শান্তি এবং প্রশান্তি, যেটা আমি উদ্দেশ্য, আমার উদ্দেশ্য হচ্ছে, এবং মন প্রাণ দিয়ে আমি ইবাদত করতে পারি, সালাতুত তারাওয়িতে যেতে পারি, এবং দিনে আমি ইবাদতে মশগুল থাকতে পারি, আমাকে হলিডে যদি 30 দিন না নিতে পারি, তো অ্যাটলিস্ট মিনিমাম শেষের আশরুল আওয়াখির, যেটা শেষ 10 দিন, এটা কিন্তু অগ্রিম প্ল্যান করে নিতে হবে, যাতে করে রমাদানটা আমি সুন্দর এবং সুষ্ঠুভাবে আমি ইয়া করতে পারি, এক্সপিরিয়েন্স করতে পারি। আর উনি বলেছেন যে মিথ্যা কথা বলবেন না, আপনার কাছ থেকে যদি একটা অ্যাডভাইস, হোয়াট আদার অপিনিয়ন অর হোয়াট আদার সাজেশন উইড ইউ গিভ? মানে মিথ্যা তো আসেই আপনার জিহ্বা থেকে, দেখেন আল্লাহ রাব্বুল ইজ্জত বললেন সূরা বাকারায়, ওয়া কুলু লিন-নাসি হুসনা, যে তুমি মানুষের সাথে সুন্দর সুন্দর কথা বলো, খাস করে রমাদানে প্রবেশ করার আগেই অনেকগুলা আমাদের খারাপ অভ্যাস যেগুলো আছে এগুলো
এগুলাকে আমরা হ্যাঁ স্মোকিং হ্যাঁ বিদায় দিতে হবে, যে ধূমপানের কথা আপনি বললেন, এসবগুলো মুখ দ্বারা হয়, অধিকাংশ গুণা মানুষের কি দিয়ে হয়, তাদের মুখ দিয়ে। আপনি ধূমপান বলেন, কিন্তু আজকে আমরা আমাদের মসজিদেই আমরা বলে আসছি যে দেখেন রমাদানে আমরা কিন্তু অনেকগুলো জিনিসকে আমরা ডিসিপ্লিন করে থাকি, সহবাস থেকে খাওয়া পান করা এগুলো থেকে। এর চেয়ে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে যে আমি আমার জিহ্বাকে কন্ট্রোল করতে হবে, আর যদি জিহ্বাকে কন্ট্রোল না করতে পারি তাহলে হাদিসে আসছে যে অনেক মানুষ আছে রোজা রাখবে কিন্তু তার কষ্টটা শুধু হবে যে খাওয়া এবং পানি উনি পাচ্ছে না কিন্তু তার সিয়ামটা কবুল হবে না। হ্যাঁ, আমার আমার জিহ্বাটাকে কন্ট্রোল করতে হবে। আমি শেষ কথা যেটা বলবো, ইমাম ইবনুল কাইয়িম যেটা সুন্দর করে বললেন যে ইন্নাল আবদা লায়াতি ইয়াউমাল কিয়ামা বিহাসানাতিন আমসালিল জিবাল, যে একজন বন্দা কিয়ামতের দিন আসবে বিশাল রোজা নিয়ে, বিশাল সাদাকা নিয়ে, উহুদ পাহাড়ের সমান, মানে জবাল বলেন নাই জিবাল বলেন, অনেকগুলো ভালো কাজ করেছেন। ফাইয়াজিদু লিসানুহু ক্বাদ হাদামা আলাইহি কুল্লাহা, কিন্তু দেখবে যে তার জিহ্বা সবগুলো ধ্বংস করে দিয়েছে। আল্লাহ আমাদেরকে মাহফুজ করুন, আমিন ইয়া রব। অসংখ্য ধন্যবাদ আপনার দুজনকে, এত ব্যস্ত থাকা সত্ত্বেও আমাদের এই অনুষ্ঠানে সময় দিয়েছেন, আপনাদের দুজনকে আবারও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, অনুষ্ঠান কথা বলতে বলতে একদম শেষ পর্যায়ে চলে এলাম। জাস্ট আপনাদের জন্য জানিয়ে রাখি, রামাদান মাসে আপনারা যারা নিয়মিত চ্যানেলে দেখছেন, রামাদান এসেনশিয়াল অনুষ্ঠানটি কিন্তু লাইভ ব্রডকাস্ট করা হয় এভরি ডে ইনশাআল্লাহ ডিউরিং দি হোল মান্থ অফ রমাদান বিটুইন 3 to 4:30। ইনশাআল্লাহ উপস্থিত যারা দুজন অতিথি আছেন তারাও এর মধ্যে গেস্টের মধ্যে উপস্থিত থাকবেন এবং বিভিন্ন অন্য শিউখরা মাশায়েখরা উপস্থিত থাকবেন। আপনার যদি কোনো ধরনের প্রশ্ন থাকে রমাদান রিলেটেড ডাইরেক্টলি, আপনারা প্লিজ কল করবেন। রমাদান মাসে প্রতিটি দিন বিকাল বা দুপুর 3টা থেকে অনুষ্ঠানটি সরাসরি লাইভ করা হবে এবং ইনশাআল্লাহ আপনি রিপিটও দেখতে পারবেন এবং ভবিষ্যতে ইউটিউবও পাবেন বা অনলাইন মিডিয়াতেও আপনারা দেখতে পাবেন। সেকেন্ডলি, আজকে যে আমরা ডিসকাশন করেছি, আমি ক্লিয়ারলি বলতে চাচ্ছি যে এখান থেকে আমাদের মেইন ধারণা এটা না, বা এই মেইন যে এজেন্ডা বা মেইন আইডিয়া এটা না যে আমরা কোনো ধরনের সমাধান দিচ্ছি। মেইন উদ্দেশ্যটি হচ্ছে এটি একটি প্ল্যাটফর্ম যেখান থেকে অথেন্টিক সোর্সকে ব্যবহার করে আপনাদের সামনে এটা উপস্থাপন করা, তুলে ধরা। তারপরে আপনাদের যদি কোনো ধরনের প্রশ্ন থাকে আপনারা সরাসরি একজন যোগ্য, অভিজ্ঞ এবং কোয়ালিফাইড এবং সমাজে যার অথরিটি আছে এইরকম একজন আলেম আলেমাদেরকে আপনারা জিজ্ঞেস করবেন এবং তার কাছ থেকে আরও বিস্তারিত জেনে নেবেন। 3 নম্বর হচ্ছে এই যে ছোটো বিষয়গুলি আছে আমাদের সামনে, ফরায়েদ ইস্যুজ আছে, স্পেশালি যে দেশে আমরা বসবাস করছি অনেক ধরনের চ্যালেঞ্জেস আমরা সম্মুখীন হচ্ছে, ফ্রম ডিসক্রিমিনেশন টু ইসলামোফোবিয়া টু মেনি থিংস। না, এইটা আমাদেরকে ভাবা দরকার, চিন্তা করা দরকার আমরা সকলকেই, যে এই ছোটোখাটো বিষয় নিয়ে আমরা কি আমাদের নিজেদের মধ্যে মারামারি করব, না বড় কোনো ইস্যু নিয়ে কে এটাকে বড় কোনো ইস্যুকে আমরা ট্যাকল করবো এবং এটাকে আমরা কীভাবে সমাধান করতে পারি ইউনাইটেডভাবে, এইগুলো নিয়ে আমরা ইনশাল্লাহ একটু চিন্তা করব। আর 4 নম্বর হচ্ছে চ্যানেলস, একটি ডিসক্লেমার দিচ্ছি, তা কোনো ধরনের পক্ষ এন্ডোর্স করে না, চ্যানেলস ইজ এন এন্টিটি, এটা হচ্ছে অনুষ্ঠান আপনারা দেখবেন, অ্যান্ড ডু ফিল ফ্রি টু মেক আপ ইউর মাইন্ড। আজ এই পর্যন্তই, আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আপনাদের সকলের মঙ্গল কামনা করে আজকের মতো এখানে বিদায়। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিক, নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, নাস্তাগফিরুকা ওয়া নতুবু ইলাইক, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।